গত ক্লাসে ছিলেন না, এরকম কেউ আছেন? স্যার আছে স্যার, শান্ত দাস, আপনি গত ক্লাসে করেন নাই? বিনা স্যার করি নাই। গত ক্লাসের ভিডিও দেখছেন? হ্যাঁ স্যার দেখুন। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সব সময় ভিডিও দেই না, ইউটিউবে শুধু আপলোড করি। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপলোড করলেই নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক না? জি স্যার, আমি অলরেডি সাবস্ক্রাইব করেছি স্যার। জি, এটাই সুবিধা হবে। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, বুঝছেন, আমরা আপনাদের ওই গ্রুপেও ঢুকিয়ে দেব, একটা দুইটা ক্লাস যাক। আমাদের ওই গ্রুপের নাম হচ্ছে গ্রাফিক্স গ্যালাক্সি। আসসালামু স্যার, আপনার আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করা হবে। আপনি কি গত ক্লাসে ছিলেন? জি স্যার, গত ক্লাসে ছিলাম আমি। গত ক্লাসে ছিলে তো আপনার জানার কথা, আমরা স্ক্রিন শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে স্টুডেন্ট মাত্র 23 জন আছে এই মুহূর্তে, আমাদের আরো অনেক বেশি স্টুডেন্ট থাকার কথা। আচ্ছা, আমাদের এখানে যে ইজি লার্নিং ইংলিশ উইথ এমএ রেজা, আপনি মাইক্রোফোনটা অন করেন তো। ইজি লার্নিং ইংলিশ রেজা, আপনার কি মাইক্রোফোন অন করতে পারেন? জি হ্যাঁ স্যার, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? এই তো আছি মোটামুটি। আপনার প্রতিষ্ঠান কোথায় লার্নিং ইংলিশ স্যার? আমি আসলে একটা হাই স্কুলে আছি স্যার, হাই স্কুলের ইংলিশ টিচার। বুঝতে পারছি। কোন জায়গায়? আমি নামটা চেঞ্জ করতে পারছি না স্যার, ওইটা মানে গুগল থেকে ওই নামটা গেছে মনে হয়, সম্ভবত আমার নামটা আমি চেঞ্জ করতে পারতেছি না। এখানে ইয়েতে পারি, জুমে পারি, কিন্তু এখানে এটা মনে হয় ইমেইলে। ইমেইল ইমেইলে কি আপনি ঢুকে দেখছেন? ইমেইলের মধ্যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কিরকম আছে? ইমেইলে তো আব্দুর রাজ্জাক থাকার কথা স্যার, কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম স্যার, যে আমাদের হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, ইয়ের থেকে ইউটিউবে মানে ক্লাস আপলোড দেওয়ার কথা বলেছিল, তো আমি ইউটিউবে একটা চ্যানেল খুলছিলাম, ওই চ্যানেলের নামটা দিয়েছিলাম এটা। একটু ম্যানেজ করে নেবেন, নামটা আসলে আমাদের এখানে অফিসিয়াল নামটাই থাকা উচিত, কারণ আমরা তো এই নামে কিভাবে চেঞ্জ করা যায়। আপনি একবার ইমেইলে ঢুকে দেখবেন, ওই ইমেইলের মধ্যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কি আছে একবার চেক করবেন, এখনই করে দেখেন, সমস্যা নাই। আচ্ছা স্যার, আমি দেখবো নি স্যার, এটা চেঞ্জ করা যায় কিনা। নভাবে করা তো যাবে অবশ্যই। আহমেদ তুফাইল ভাই, আপনার স্ক্রিন শেয়ার করতেছেন আপনি, এটা অফ করেন ভাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কি সবাই এই ফটোশপ 2020 ডাউনলোড করছেন, সেট আপ করছেন? স্যার আমি এটা করতে পারছি না স্যার। স্যার আমিও করতে পারছি না এটা। এখানে একটা বিষয় দেখেন, হয় নাই স্যার, মানে স্যার আমারটা ফেল ডেট দেখাইছে স্যার। কি কি দেখাইছে? ফেল ডেট দেখাইছে স্যার। ওই যে আপনি বলছিলেন স্যার গ্রুপে 64 বিটের উইন্ডোজ সেটআপ করতে, তারপর করলাম, তারপরে দেখাচ্ছে 5% যাওয়ার পর ওইটা ইনস্টল করে দিতে। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলি, এটা আসলে
প্রি অ্যাক্টিভেটেডের জন্য কোনো অ্যাক্টিভেশন লাগে না, ক্র্যাক করতে হয় না। আর এই ফটোশপটা ইনস্টল করতে হলে 2020 যদি আপনি ইনস্টল করতে চান, উইন্ডোজ 10 লাগবে আপনার কম্পিউটারে এবং 64-bit অপারেটিং সিস্টেম লাগবে। 64-bit উইন্ডোজ 10 এবং এটাকে আপডেট দিতে হবে স্যার। আমি গত হ্যাঁ বলেন। ও আচ্ছা ঠিক আছে, আমি তো আপডেট দেইনি। এটা আসলে তো মোস্ট মানে কয়েক মাস আগের এটা পার্ট দিয়ে ভার্সনটা, বুঝছেন তো? এটা আসলে পুরনো ভার্সনে এটা আপনার অ্যাকসেপ্ট করে না। তো ডাউনলোড করতে তো সমস্যা নাই, ডাউনলোড তো আপনার হবে যে কোনোভাবেই। আপনি ডাউনলোড করতে কেন সমস্যা হবে? দিনা স্যার আমি অলরেডি স্যার ডাউনলোড দিছি স্যার একটু আগে, এটা 88% হয়ে যাচ্ছে। ডাউনলোড করে নেবেন, এটা পরে সেটআপের বিষয়টা আমরা দেখিয়ে দিব কার কী প্রবলেম। তো আপনাদের তো সবারই উইন্ডোজ 10 নাকি কম্পিউটারে? উইন্ডোজ 7 যদি কারো থাকে আপনারা উইন্ডোজ 10 করে নেবেন, কারণ আমরা আসলে একেবারে লেটেস্ট ভার্সনের মধ্যে ক্লাস করাই, এটার অনেক ফেসিলিটি থাকে। কারণ আপনি 10 বছর আগের ভার্সনে যদি কাজ করেন তাহলে। জি বলেন স্যার। আমার তো উইন্ডোজ 7 স্যার, আমি CS6 জেসা ক্লাস করতে পারবো না। এটা কখনোই হবে না, আপনি আমাদের ক্লাসের সাথে কিছুই মিলবে না। স্যার আমার তো সিসি 2020 স্যার সাপোর্ট দেন না। কি বলেন স্যার? আমার ওই দেন অ্যাডোব ফটোশপ সিসি 2020 ভার্সন যেটা স্যার, ওই দেন নিউ, এত সাপোর্ট দেন না স্যার আমার উইন্ডোজ 7 এ। আপনাকে এইমাত্র আমি কি বললাম? আমি স্যার এইমাত্র জয়েন হইছি স্যার, একটু লেট হয়ে গেছে আমার। আচ্ছা, তো আমরা এটা বলছি যে আপনার 20 যদি সেট আপ করতে হয় উইন্ডোজ 10 লাগবে, এবং শুধু উইন্ডোজ 10 থাকলে হবে না, 10টাকে আপডেট করতে হবে, বুঝছেন স্যার? আমার এটা উইন্ডোজ 10 স্যার, বাট আপডেট দিতেছি স্যার, বাট আমার এটা ইনস্টল ডাউনলোড করছি বাট ইনস্টল হয় না, সেট আপ হয় না স্যার। এই তো আপনাকে আপডেট করতে হবে এক, আর সেকেন্ড হচ্ছে 64-bit অপারেটিং সিস্টেম থাকতে হবে। অপারেটিং সিস্টেম কিন্তু দুইভাবে হয়, একটা হয় 32-bit আর একটা হয় 64-bit। তো আপনার যদি 32-bit হয়, 32-bit হবে না স্যার, বিট অপারেটিং সিস্টেম। বুঝি নাই আহমদ তুফাইল, আবার বলেন স্যার। 32-bit হবে না স্যার, 32-bit। একজন কথা বলেন, একজন আবার বলেন। যে স্যার বলতেছিলাম যে 32-bit এ স্যার সেটআপ হইব নে। এইমাত্র তো বললাম আমরা যে আপনার উইন্ডোজ আপডেট এবং 64-bit এ অপারেটিং সিস্টেম হতে হবে। এটা বলার পরে আপনি যদি আবার প্রশ্ন করেন 32-bit এ হবে কি না, তাহলে তো বোঝা যায় যে আমি আগে যেটা বললাম ওটা আপনি বুঝেন নাই। একেবারে লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকতে হবে এবং 64-bit বাধ্যতামূলক, নতুবা হবে না। ক্লিয়ার হয়েছে এখন? তো এটা আপনারা করে নেবেন। আপনি এটা তো আপনি যদি একটা কোর্স করতে চান, কোর্সের উপযোগী করে আপনার কম্পিউটারকে সাজিয়ে নিতে হবে, ঠিক না? তো যেহেতু আমাদের কোর্স রিকোয়ারমেন্টটাই হচ্ছে এটা, এজন্য আপনাদের যাদের এটা রিকোয়ারমেন্টটা ফিলফুল নাই আপনারা করে নেবেন, নিজে না পারেন কোনো এক্সপার্টের হেল্প নেবেন, নিয়ে এটা করে ফেলবেন। এটা আপনি বসে থাকলে হবে না, কারণ আমাদের ক্লাস যখন আমরা করব তখন তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, এটা লিখবেন মুখস্থ করবেন এরকম কিছু না। যেহেতু 100% প্র্যাকটিক্যাল ক্লাস, আপনি ক্লাস চলাকালীন সময়েই প্র্যাকটিস করতে হবে, পরে তো করবেনই। এমনকি ক্লাস রানিং অবস্থায় অনেক সময় আপনার স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিস করতে হবে। তো যদি আপনার ওই উপযোগী সফটওয়্যার না থাকে, বুঝতে পারছি স্যার, প্র্যাকটিস করবেন কীভাবে? আর প্র্যাকটিস না করলে এগুলো আপনার মাথায় থাকবে না। ফটোশপের কাজগুলো হচ্ছে খুবই খুঁটিনাটি কাজ, ছোটো ছোটো কাজ। এই সূক্ষ্ম কাজগুলো আপনি ধরে রাখতে পারবেন না যদি সাথে সাথে প্র্যাকটিস না করেন, কোনোভাবেই আপনি মাথায় রাখতে পারবেন না। এগুলো মুখস্থ করার তো কিছু নাই যে আপনি পরে মুখস্থ করবেন, সাথে সাথেই আয়ত্তে নিয়ে আসতে হবে আপনাকে, বুঝছেন?
আর আপনার নামটা চেঞ্জ করে নেবেন, ফিল্ম স্টুডিও থাকলে হবে না, বুঝছেন? আপনার নামটা প্রপারলি মিস্টেক হয়ে গেছে স্যার, আপাতত সমস্যা নাই, কারণ আপনি এই নামে যদি অ্যাটেন্ডেন্স দেন ওইটা অ্যাবসেন্ট হিসাবেই কাউন্ট করা হবে। আপনার রেজিস্ট্রেশনে যে নাম আছে আমরা এগুলো মেসেজ দিছি গ্রুপে, এই মেসেজগুলো আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের একজন অফিসিয়াল ঢুকছেন এলইডিবি থেকে, আমি ওনার সাথে একটু কথা বলি, আপনারা সাইলেন্ট থাকেন। তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম, যে আপনাকে অরিজিনাল নাম ইমেইল দিয়ে যদি অ্যাটেন্ডেন্স না দেন তাহলে তো আমরা কাউন্ট করতে পারবো না আপনি কে, এটা তো আমরা বুঝবো না, ঠিক না? আপনারা রেজিস্ট্রেশনে কী নামে দিয়ে রেজিস্ট্রেশন করছেন, কোন ইমেইল দিয়ে করছেন, এটা কি সবাই জানেন? না জানলে, হ্যাঁ না জানলে আমাদের গ্রুপে এটা দেওয়া হয়েছে, আপনি গ্রুপ স্ক্রল করে দেখতে পাবেন, কিংবা গ্রুপে আপনাদের কোনো প্রবলেম হলে মেসেজ দিবেন, অন্যরা আপনাকে হেল্প করবে, বুঝছেন? সব কিছু যে একজনের কাছ থেকে, টিচারের কাছ থেকেই নিতে হবে এরকম কিছু না। আমরা গ্রুপে অনেকে আছেন প্রথম থেকে জয়েন আছেন, তো আপনি যদি গ্রুপে কোনো মেসেজ দেন যে আমি আমার রেজিস্ট্রেশন নম্বর কিংবা কোনো যে কোনো প্রশ্ন গ্রুপে করবেন আপনারা, বুঝছেন? সব প্রশ্ন ক্লাসের জন্য রাখবেন না, কারণ ক্লাসে তো আমরা নির্দিষ্ট টপিকস নিয়ে কথা বলবো, আপনাদের প্রশ্ন উত্তর যদি দিতে চাই তাহলে তো আমাদের পুরো ক্লাস ওখানেই শেষ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তান্নি আপু কী অবস্থা আপনার বলেন, কিছু জানতে চান আমাদের কাছ থেকে? তান, হ্যাঁ উনি কি চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসে মাঝে মাঝে মধ্যে আমাদের অফিসিয়ালি মানে এলইডিপির অনেক কর্মকর্তা আছেন, ওনারা ঢুকেন, বুঝছেন? এইমাত্র একজন ঢুকছিলেন, তানহা আন্নি, উনি আমাদের অফিসিয়াল এলইডিপির, তো ওনারা অনেক সময় ক্লাসে ঢুকেন ক্লাস দেখার জন্য। তো যাই হোক, আমরা ক্লাসের মূল সেশনে চলে যাই। আমরা গত ক্লাসে কী কী কথা বলছিলাম বলেন তো? হ্যালো, একজন গত ক্লাসের বিষয়টা সংক্ষেপে একটু বলেন মাইক্রোফোন অন করে। স্যার আমাদের প্রতিটা ক্লাস স্যার অ্যাটেন্ড করতে হইব, প্রতিটি 60 জন আপনারা আছে, তার মধ্যে অস্থির সবাই অনেকগুলো বাদ যায়, অনেক আসে আবার আইসা আইসা আবার চলে যায়, তারপরে যারা অ্যাক্টিভ থাকবে তারাই সিলেক্ট হইব, তারপরে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অনেক সময় গ্যাপ দিলে করা যাইতো না, তারপরে দিয়ে ক্লাস শুরু কিছু অর্ধেক শুরু হওয়ার শেষ হওয়ার সাথে সাথে পরে আর্নিং এর ব্যবস্থা করে হইবে, এই যতটুকু আছে স্যার। আর আপনার জানো আর ক্লাসের মডিউল দেখানো হয়েছিল স্যার, এটা নিয়ে আলোচনা হয়েছিল যে আমরা কি কি শিখবো কি কি না শিখবো এগুলা। হ্যাঁ, মডিউলটা গুরুত্বপূর্ণ, আমরা গত ক্লাসে দেখছি যে আমাদের টার্গেট কি, আমরা এই কোর্স থেকে কি কি শিখব, কোর্স শেষে আমাদের কি যোগ্যতা অর্জন করব আমরা, এই বিষয়টা আমরা গতদিন দেখাইছি। এই মডিউলটা আপনাদের দেওয়া আছে, যারা স্ক্রল করে উপরে চলে যাবে মানে যদি দেখতে না পান কোনো মেসেজ তখন আপনাদের যেতে হবে কোথায়, এই হোয়াটসঅ্যাপের গ্রুপের ইনফরমেশনে গেলে আপনি ওখানে দেখতে পাবেন। আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি, গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি বিষয়টা। আপনারা কি পিসিতে সবাই হোয়াটসঅ্যাপ সেট আপ করতে পারেন? আমি স্যার পিসিতে হোয়াটসঅ্যাপ সেট আপ করছিলাম স্যার, বাট এটা আমি আজকে আর ক্লাস করতে পারতাছি না, একটা প্রবলেম এটা স্যার, আমি আজকে মোবাইলেই স্যার। আচ্ছা, কোনো কারণে হয়তো আপনি মোবাইলে ক্লাসে জয়েন হবেন, কিন্তু সব সময় হলে তো আপনি পারবেন না, কারণ আমরা ক্লাসে কিন্তু যে কোনো সময় যে কাউকে বলতে পারি আপনার স্ক্রিন শেয়ার করেন এই কাজটা করে দেখান, আপনাকে করে দেখাতে হবে, তো মোবাইল থাকলে তো আপনি করে দেখাতে পারবেন না, ঠিক না? আমরা যেটা বলতে চাইছিলাম যে আপনাদের হোয়াটসঅ্যাপের এই যে থ্রি ডট আছে কর্নারে দেখা যাচ্ছে, থ্রি ডটে ক্লিক করলে
আপনি এখানে পাবেন গ্রুপ ইনফো, সিলেক্ট মেসেজ, মিউট নোটিফিকেশন। তো ওই গ্রুপ ইনফোতে যদি আপনি ক্লিক করেন, গ্রুপ ইনফোতে কার মাইক্রোফোনের সমস্যা একটু অফ রাখেন। গ্রুপ ইনফোতে ক্লিক করলে আপনি অনেক বিষয় পেয়ে যাবেন, যেমন এখানে আমাদের ক্লাসের টাইম টেবিল দেওয়া আছে, ক্লাসে ঢোকার লিঙ্ক দেওয়া আছে, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দেওয়া আছে, কোড দেওয়া আছে। কোডটা আসলে প্রথম দিনই দিতে হয়, এরপরে কখনো আর কোডের প্রয়োজন হয় না। আর এরপরে আপনি দেখেন এখানে লেখা আছে মিডিয়া লিঙ্কস অ্যান্ড ডকস, এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার উপরে দেখাবে মিডিয়াতে এই গ্রুপে যতটুকু যতটা পিকচার দেওয়া আছে সব পিকচার এখানে দেখাবে আপনাকে আলাদা করে। ডকসের মধ্যে ঢুকলে যতগুলো ডকুমেন্টস দেওয়া আছে সব ডকুমেন্টস এখানে থাকবে। আর লিঙ্কে ক্লিক করলে যে লিঙ্কগুলো আমরা শেয়ার করছি প্রত্যেকটা লিঙ্ক এখানে থাকবে, বুঝছেন? তো এটা সহজেই আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন এখানে, আপনাকে গ্রুপে স্ক্রল করে এরকম করে দেখতে হবে না, বুঝছেন? কারণ এরকম করে তো অনেক জিনিস আপনি পাবেন না, অনেক পিছনে চলে যাবে, যে জন্য আমাদের এই কাজটা করতে হবে। এই জায়গায় গিয়ে আপনি কোনো লিঙ্ক পেতে চাইলে দেখবেন, গত ক্লাসে আমরা যে বিষয়টা দেখছি আমরা যদি একটু রিপিট করি এই মডিউলটা আপনাদের সামনে, এটা স্যার আমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছেন না স্যার, পিডিএফটা দিয়ে দিয়েছেন স্যার। আপনারা আসলে ক্লাসে একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন, এই মাত্র আমরা বলছি যে আপনার এই জায়গার মধ্যে গেলে আপনি এটা পাবেন, ঠিক না? হোয়াটসঅ্যাপের ইনফরমেশনে ঢুকলে আপনি এই ব্যাপারগুলো পেয়ে যাচ্ছেন, যখন আমরা যে লিঙ্ক শেয়ার করব সবই এখানে আলাদাভাবে থাকে এই জায়গায়, বুঝছেন? এই বিষয়গুলো আসলে হয় কি, আমরা তো এই মাধ্যমে নতুন, ধরেন গুগল মিট বলেন আর গুগল ক্লাসরুম বলেন, এইগুলো আসলে আমরা এত বেশি অভ্যস্ত না এই বিষয়টার উপরে। তো প্রথম প্রথম হয়তো আমাদের একটু সমস্যা হবে, আপনাদের এজন্য যেটা করতে হবে আপনারা একটু ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে এটা আয়ত্তে চলে আসবে। একটা নতুন আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন স্যার, এটা যে ক্লাসটা স্যার, এটা কি করোনার জন্য শুধু আমরা অনলাইনে করছি না সব সময় এটা অনলাইনেই হতো? হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নের মধ্যে দুইটা অংশ আছে। প্রথম যে অংশটা হচ্ছে করোনা বলবেন না, এটাকে বলবেন করোনা, ঠিক আছে? হ্যাঁ, গ্রামের অনেক লোকেই করোনা বলে, তো এটা আসলে উচিত না। একটা শব্দকে আমরা সঠিকভাবে যদি উচ্চারণ করতে না পারি এটা তো হয় না, ঠিক না? আপনি এটার বানানটা দেখবেন, লেখা আছে করোনা। জি স্যার, করোনা স্যার। হ্যাঁ জি স্যার, করোনা বললে তো আমরা বুঝি যে একজনের সাথে আমরা করোনা করব, সে হয়তো অনেক কষ্টে আছে এই জন্য তাকে করোনা দেখাচ্ছি। তো করোনা এবং করোনা আলাদা শব্দ, আশা করা যায় আপনি ভুলটা করবেন না। অনেকেই এটা করে, হ্যাঁ অনেকেই এটা করে, শুধু আপনি না, আমি 70% মানুষই পাইছি, 10 জনের মধ্যে 7 জনই কিংবা 8 জনই এই শব্দটা ভুল উচ্চারণ করে, এটা উচিত না। এমনকি আমি ইংল্যান্ড থেকে অনেকে আমার সাথে কথা বলে যখন ফোনে, ইংল্যান্ডে থেকেও ওরা করোনা শব্দটাকে উচ্চারণ করতে পারে না, বুঝছেন? ওরা এই করোনা বলে। তো এটা আসলে দুঃখজনক, কি বলেন? জি স্যার, এটা আচ্ছা যাই হোক। আর সেকেন্ড যেটা হচ্ছে না, এটা একটা আপনাকে লজ্জা দেওয়ার জন্য সবাই এই ভুলটা করে, আমাদের উচিত একটা শব্দকে সঠিক উচ্চারণ করা। তো সেকেন্ড যেটা হচ্ছে, আমাদের ক্লাসগুলো আসলে অনলাইনেই হবে, এলইডিপি অফলাইনে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমাদের যে বিষয়গুলো আমরা শিখাই, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, এই তিনটা কোর্স সরাসরি করার কোনো প্রয়োজন নাই। এজন্য প্রয়োজন নাই যে সরাসরি করার চাইতে অনলাইনে করা, এটা সহজ, শুধু সহজ না অনেক এফেক্টিভ,
দেখেন আপনি আপনার কম্পিউটার আপনি তো এটা অফিসে নিয়ে যেতে পারেন না, একটা ক্লাসরুমে নিয়ে যেতে পারেন না, অনেকের ডেস্কটপ আছে। তখন আপনার কম্পিউটারের স্ক্রিনে যদি কোনো সমস্যা হয় আমাকে এখানে আপনি তাৎক্ষণিক দেখাইতে পারেন, ঠিক না? কিন্তু যদি আপনি সরাসরি ল্যাবে ক্লাস করতেন আপনার কম্পিউটার আমি কখনোই দেখতাম না। তো এই যে ফেসিলিটিটা এটা আপনি অনলাইনে করার জন্য পাচ্ছেন। এভাবে আরও অনেক ফেসিলিটি আছে যেটা আপনি সরাসরি পাবেন না, অনলাইনে আপনার সহজ আপনি ঘরে বসে করতে পারেন। রাস্তায় ট্রাফিকের জন্য ক্লাসে আসতে আধা ঘন্টা লেট হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হবে না, ঠিক না? অনলাইনে থাকার জন্য আপনি যেখানেই থাকেন ক্লাসে জয়েন হয়ে যেতে পারেন। তাহলে দেখেন আপনার সময় মানে বাঁচবে আপনি যদি অনলাইনে করেন। তারপরে এটা ফ্লেক্সিবল, অনেক সহজে আপনি কমিউনিকেশন করতে পারেন। এমনকি আপনি দেখেন ক্লাস চলাকালীন সময়ে আপনি চাইলে আরেকজন স্টুডেন্টের সাথে একটা বিষয়ে শেয়ার করতে পারেন, কথা বলতে পারেন। যেটা ল্যাবে আপনি যদি 50 জন স্টুডেন্ট একটা ল্যাবে থাকে, যে একেবারে লাস্ট বেঞ্চে আছে এবং যে একেবারে সামনের বেঞ্চে আছে, এই দুজন তো ক্লাস চলাকালীন সময় একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে না, ঠিক না? কিন্তু এখানে হয় কি, যে কেউ যে কাউকে মেসেজিং করতে পারে, কথা বলতে পারে ক্লাস চলাকালীন সময়ে। এই যে কমিউনিকেশনের সুবিধা, সময়ের সুবিধা, স্ক্রিন শেয়ার করার জন্য, স্ক্রিন শেয়ার করার জন্য আপনার পিসিটার কোনো প্রবলেম হলে আমি এখান থেকে দেখে ফেলছি, দেখে আপনাকে সলিউশন দিতে পারতেছি, এ ধরনের অসংখ্য সুবিধা আছে সরাসরি করার। তো যেহেতু আমরা নতুন হিসাবে হয়তো আপনি এখনও অভ্যস্ত না, আপনার কাছে মনে হতে পারে সরাসরি করলে হয়তো আমি আরও ভালো শিখতে পারতাম, অনলাইনে আমি কিছুই দেখতেছি না। তো এটা আসলে আমাদের ভুল ধারণা, কিছুদিন গেলে এটা আমরা বুঝে ফেলব যে অনলাইনে আমাদের অনেক বেশি ফেসিলিটি সরাসরি ক্লাস করার চাইতে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আরেকটি প্রশ্ন ছিল স্যার, জি বলবো স্যার? বলেন জি। এসপিজিডি 225, ঠিক আছে জি, ওইটা এসপিজিডি মিনিংটা আমি জানতে ছিলাম স্যার। স্পেশাল, স্পেশাল আপনাদের এটা স্পেশাল ব্যাচ, আর জিডি তো বুঝেন গ্রাফিক্স ডিজাইন। স্পেশাল ব্যাচ মানে কি, আমাদের রেগুলার ব্যাচগুলো আসলে এইভাবে হয়, সিলেটের হলে শুধু সিলেট, ঢাকা হলে শুধু ঢাকা। দেখেন এখানে আমার বিভিন্ন ব্যাচের নাম আছে, এসওয়াই এখানে সিলেট জিডি ব্যাচ 9 লেখা আছে না, এটা শুধু সিলেটের ব্যাচ। কিংবা আপনি দেখেন এভাবে অনেক ব্যাচ আছে, সিলেট জিডি ব্যাচ 5, মৌলিবাজার জিডি ব্যাচ 5, এরকম লেখা আছে না, এগুলো হচ্ছে রেগুলার ব্যাচ। আর যখনই এসপি লেখা আসবে বোঝা যাবে যে এখানে আসলে বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছে, এক ডিস্ট্রিক্টের না, বুঝতে পারছেন? যখন আমরা একাধিক ডিস্ট্রিক্টের স্টুডেন্ট এক জায়গায় করে কোনো ব্যাচ স্টার্ট দিই এলইডিবি থেকে, এটাকে বলা হয় এসপি, স্পেশাল ব্যাচ, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো আমরা আমাদের গত ক্লাসের বিষয়টাকে একটু আমরা রিভিশন দিয়ে দেই, যে আমরা গত ক্লাসে কি দেখছি। হ্যাঁ, এটা ছিল আমাদের গত ক্লাসের টপিকস, যে আমরা এই ক্লাস থেকে কি শিখব। আমরা দেখছি যে এই ক্লাসের মূল তিনটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা হচ্ছে রিটাচ এবং এডিট ফটো ইউজিং ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আমরা একটা ফটোকে রিটাচ করা শিখব এবং এডিট করা শিখব, ঠিক না? রিটাচ এবং এডিটের মধ্যে পার্থক্য আমরা গতদিন বলছি, একজন বলেন তো রিটাচ এবং এডিটের মধ্যে পার্থক্য কি? এডিট হইলো স্যার একটা আপনার ব্যাকগ্রাউন্ড পালনি বা আপনার একটা টাই নেই টাইটা লাগাইলা, আপনার ক্যাপ নাই ক্যাপটা আপনি এড করলা, আর হইলো ব্রাইটনেস বাড়ানো কমানো, ওটা ব্রাইটনেস বাড়ানো কমানো। রিচার্জ এর লাগে এফেক্ট নিয়ে কাজ করা ছবির, একটা মনে করেন একটা ছবি এডিট করা আছে,
আচ্ছা এখানে দেখেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে তো আপনারা কাজ করেন, এই যে লেখাটা আছে লেখাটাকে যদি আমি এখন এই জায়গা থেকে একটু বড় করলাম, একটু কালার দিলাম, ধরেন এখান থেকে আমি লেখার মধ্যে একটা এফেক্টস ইউজ করলাম, ফন্ট সাইজ পরিবর্তন করলাম, তারপরে ধরেন স্মল থেকে ক্যাপিটাল করে দিলাম সব লেখাকে, এফেক্টটা চেঞ্জ করি, এই যে কাজগুলো করলাম এটাই হচ্ছে রিটাচ কিংবা ফরম্যাটিং বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডে, এটাকে বলা হয় ফরম্যাটিং করা, বুঝছেন? এই ফরম্যাটিং আর রিটাচ প্রায় একই জিনিস। আর এডিটিং মানে কি? এডিটিং মানে হচ্ছে এই ক্র্যাক শব্দটাকে আমি এখন এখান থেকে কেটে শুরুতে নিয়ে আসলাম, কিংবা এই যে প্রি অ্যাক্টিভেটেড ফটোশপ বললাম, এখানে প্রয়োজন নাই, ফটোশপটাকে আমি ডিলিট করে দিলাম, এই যে দুইটা কাজ করলাম এটা হচ্ছে এডিটিংয়ের কাজ। দেখেন এডিটিংয়ের মধ্যে এই কাজগুলো কাট কপি পেস্ট এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এডিটিং, আর এই যে কালার কিংবা ফন্টস পরিবর্তন করা, সাইজ পরিবর্তন করা, স্মল ক্যাপিটাল করা, এই বিষয়গুলোকে বলা হয় রিটাচ কিংবা ফরম্যাটিং, বুঝতে পারছেন? জি স্যার। এ হচ্ছে এডিটিং এবং ফরম্যাটিংয়ের পার্থক্য। তো আমরা এই দুইটা কাজ শিখব, তারপরে আমরা শিখব লোগো তৈরি করা, ব্যানার কিংবা বিজনেস কার্ড তৈরি করা। তো এটার তো আর বেকার প্রয়োজন নাই, এটা আমরা বুঝি, বিজনেস কার্ড কাকে বলে, ব্যানার কী জিনিস, কিংবা লোগো ডিজাইন বলতে কী বোঝায়, ঠিক না? আর লাস্ট আমাদের যে টপিকস হচ্ছে ওয়েব টেমপ্লেট বানানো, ওয়েব টেমপ্লেট। তো ওয়েব টেমপ্লেট তো আমরা বলছি যে একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ কীভাবে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা মূলত ফটোশপ থেকে ডিজাইন করা হয়, বুঝছেন? ফটোশপ থেকে ডিজাইন করে আমরা দেই, দেওয়ার পরে ওয়েব ডিজাইনাররা এটাকে কনভার্ট করে ওয়েবসাইটে ব্যবহার করে, মানে ডিজাইনটা আপনি তৈরি করে দেবেন, বুঝছেন? এটাই হচ্ছে ওয়েব টেমপ্লেট। শব্দগুলো আপনি সার্চ করবেন, প্রয়োজনে আপনি ওয়েব টেমপ্লেট কী লিখে যদি সার্চ দেন অনলাইনে, তাহলেই তো পেয়ে যাবেন আপনি ওয়েব টেমপ্লেটের কাজটা কী। আপনাদের গুগল সার্চ করার অভ্যাস তৈরি করতে হবে, বুঝছেন? কোথায় কোথায় আপনি ওয়েব গুগলে চলে যেতে হবে, গিয়ে আপনাকে দেখতে হবে যে এটার মানে কী। স্যার এই দুনিয়ায় গুগল আর ইউটিউব থাকতে কোনো কিছু ইম্পসিবল না। হ্যাঁ, কাউকে এটা নিয়ে প্রশ্ন করার প্রয়োজনই নাই, ঠিক না? আপনার যা দরকার আপনি সাথে সাথে ওইখানে যাবেন, এটা নিয়ম, আপনি শুধু প্রশ্ন করে শিখবেন। এই যে এখানে লেখা আছে দেখেন, এই ওয়েবসাইট টেমপ্লেট ইজ বেসিক্যালি এ প্রি মেড ওয়েব পেজ। প্রি মেড মানে পূর্বেই তৈরি করা একটা ওয়েব পেজ, ঠিক আছে? তো গুগল কিংবা ওয়েবসাইটের এই ইউটিউবের হেল্প নিতে হলে আপনাকে মিনিমাম ইংলিশের উপরে কিছুটা ধারণা থাকতে হবে, ঠিক না? নতুবা তো আপনি যদি পড়তে না পারেন তাহলে বুঝবেন কীভাবে। আপনারা কি কোরা ডট কম চিনেন? কোরা ডট কম? না স্যার। কোনো প্রশ্নের উত্তর জানার জন্য এটা হচ্ছে ওয়ার্ল্ডের একটা বেস্ট ওয়েবসাইট, যেখান থেকে আপনি মোটামুটি অথেন্টিক প্রশ্ন উত্তর জানতে পারবেন, এবং এটা শুধু ইংলিশ না, এটা বাংলাতেও আছে, বুঝছেন? স্যার এই ওয়েবসাইটের কাজ হলো, এই ওয়েবসাইটটা শুধু চায় যে না আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দিতে রেডি আছি। সেটাই তো, যে জন্য এখানে দেখেন কত ধরনের উদ্ভট প্রশ্ন আছে,
মানুষকে কিভাবে টেকনিক্যালি না বলা যায়, মানে আপনি একজনে প্রশ্ন করছে ভাই আমাকে 10,000 টাকা ঋণ দেন, ধার দেন, তো টেকনিক্যালি কিভাবে আপনি না বলবেন, সরাসরি না বলে বুঝছেন? ধরেন বললেন ভাই আমি তো এখন রাস্তায় আছি আপনাকে পরে ফোন দেই, তো এই পরে ফোন দিতে গিয়ে সে হয়তো অন্য কারোকে ফোন দিয়ে ধার টাকা চাইলো আবার অন্যখানে পেয়ে গেছে, তাহলে আপনাকে আর ফোন দেবে না, আপনি বেঁচে গেলেন, ঠিক না? তো এগুলোই হচ্ছে টেকনিক্যালি না বলার সিস্টেম। তো এভাবে অনেক মজার মজার প্রশ্ন আছে এবং এগুলো অনেক অথেন্টিক আনসার পাইবেন এখানে, আপনি বাংলায়ও পাইবেন এবং ইংলিশেও পাইবেন। তো আপনারা কুরা ডট কমে বিএন লিখে কুরা ডট কমে যেতে পারেন, শুধু কুরা ডট কমে যেতে পারেন, কুরা ডট কম আপনারা ব্যবহার করবেন প্রশ্ন উত্তরের জন্য সব সময়। আমি এটা ইংলিশ লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, বাংলা বাদ দেই, মনে থাকার জন্য আমরা আপনাকে ইংলিশ লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা মনে রাখেন যে এটা থেকে আমাদের সার্চ করতে হবে, ঠিক আছে? আপনাদের কিন্তু আমরা এই কোর্সটা মোর প্রফেশনাল একটা কোর্স, এখানে আপনি যদি খুব লাইটলি ক্লাস করতে আসেন, কোনো প্রস্তুতি না নেন, তাহলে আপনি বেশি দূর আগাতে পারবেন না, বুঝছেন? এখানে আমরা যেহেতু মোর প্রফেশনালি কাজ করব, তো আমাদের অনেক ধরনের প্রস্তুতি থাকতে হবে, রুটিন থাকতে হবে, প্ল্যান থাকতে হবে। এই রুটিন প্ল্যান এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে পরে, কিভাবে রুটিন মেনটেন করতে হবে অনলাইন থেকে সেটা আমরা দেখিয়ে দেব। সব কাজ কিন্তু অনলাইনেই করবেন, এখন আপনি আর ফিক্সড পিসিতে কাজ করবেন না, বুঝছেন? এটাই হচ্ছে নিয়ম। আমাদের 30 জনের অ্যাটেন্ডেন্স আমরা পাইছি, আমরা আছি 31 জন, তার মানে মোটামুটি আমার সবারই অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। আমরা গতদিন আসলে পরিচিতি পর্বটার কথা বলছিলাম, যে আমরা আসলে পরিচিতিটা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, ঠিক না? আজকে আমরা হ্যাঁ পরিচিতিটা আসলে আমরা এভাবে নেই না, আমার অন্যান্য বেচে আমরা পরিচিতি কিভাবে নেই দেখেন, আমাদের তো এখানে ধরেন 40-50 জন স্টুডেন্ট আছেন, আমরা সবাইকে যদি 2 মিনিট করে পরিচিতির জন্য সময় দেই, তাহলে ধরেন 30 জন স্টুডেন্ট, ওইখানেই তো 1 ঘন্টা চলে গেল, ঠিক না? যে জন্য ওইভাবে আমরা পরিচিতি না নিয়ে, আমাদের পরিচিতি নেওয়ার আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে এরকম, প্রতিদিন আমরা 2 জন কিংবা 3 জনের পরিচয় নেব, যদি বেশি কথা হয় তাহলে 1 জনের নেব, তো ওইভাবে 1 জনের একেবারেই ডিটেলস নিয়ে আমরা ক্লাস শুরু করে দিব। তখন আমাদের মাথায়ও থাকবে একদিন যদি 1 জনের কিংবা 2 জনের পরিচিতি আমরা নেই, তাহলে সবাই উনার কথাগুলো মাথায় রাখবে। এখন যদি আমি 10 জনের পরিচয় নেই, একজন বলেন বাসা উপশহর, একজন বলেন জিন্দাবাজার, একজন বলেন সুবানীঘাট, কিছুক্ষণ পরে আমি ভুলে যাব কে কোথায় বাড়ি বলছিল, ঠিক না? তো এইভাবে নিয়ে তো লাভ নেই, যদি আমি ভুলে যাই তাহলে পরিচয় নিয়ে লাভ কী? তো যে জন্য আমরা অ্যালফাবেটিক্যালি 1 জন 1 জন করে পরিচয় নিব। এক্সাম্পল হিসাবে আজকে আমরা একজনের সাথে কথা বলি, প্রথম যিনি আছেন এ কে এম মাহমুদ হাসান। মাহমুদ হাসানের মাইক্রোফোন কি অন আছে? আচ্ছা, হ্যাঁ, এটা অ্যালফাবেটিক্যালি কি প্রথম আপনার নাম আসে, এরপরে আসে আবদুল্লাহ আল মামুন, এরপরে আসে আফনান, আফনান চৌধুরী, এভাবে। তো আমরা আপনার সাথে 2-3 মিনিট কথা বলি একটু। জি জি অবশ্যই। হ্যাঁ, তো আপনার বাসা কোথায়? আমার বাসা গাইবান্ধাতে, রংপুর বিভাগ। হ্যাঁ, গাইবান্ধা। এখন থাকেন গাইবান্ধাতেই থাকেন? না, পড়াশোনা সিলেটে, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজে। কোন ইয়েতে আছেন, ইয়ারে আছেন, শেষের দিকে? আমার 3-2। ওটা কয় বছর? 4 বছরের কোর্স। হ্যাঁ, আপনাদের কি, আপনার কি আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং কলেজে? হ্যাঁ, সিএসসি ত্রিপুলি সিভিল। হ্যাঁ, আপনার ডিপার্টমেন্টটা কি? সিএসসি। সিএসসি, হ্যাঁ, কম্পিউটার সাবজেক্ট। তাহলে আপনাদের এখানে কি কি পড়ানো হয়? প্রোগ্রামিং তো আছে নিশ্চয়ই, না? হ্যাঁ, প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর কি সি শেখানো হয় নাকি সি প্লাস এগুলা? সি, সি প্লাস প্লাস, জাভা। আর জাভা অবজেক্ট ওরিয়েন্টেড। এখন আপনার হলো বিভিন্ন ইয়ারে বিভিন্ন ভাবে আসে, প্রথম ইয়ারে আপনার হলো মানে প্রথম যে 2টা সেমিস্টার পাবেন, সেই 2টা সেমিস্টারে আপনার হলো বেসিক এখন স্যার দিয়েটা নিবে, সি বা সি প্লাস প্লাস হয়তো বা শেষ করবে। আর আপনার সেকেন্ড ইয়ারে যে 2টা সেমিস্টার পাবেন, সেই 2টা সেমিস্টারে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড যে হবে সেটা সি প্লাস প্লাসের উপর নিতে পারে বা জাভার উপর নিতে পারে।
এই দুটোর ভিতরে যে কোনো একটাতে নিবে। আর আপনার থার্ড ইয়ারে আইসা যে দুটো সেমিস্টার পাবে, এই দুটো সেমিস্টারে তার ওয়েব ডেভেলপমেন্টের যেগুলো আছে সেগুলো শেষ হবে। হ্যাঁ বুঝতে পারছি, মানে আপনাদের এই সেমিস্টার ওয়াইজ চেঞ্জ হবে সাবজেক্টগুলো, এবং কিছুটা মনে হয় আপনাদের পছন্দের ব্যাপারও আছে যে আপনি কোনটা নিতে চান, এরকম কি সুযোগ আছে? না এটা ফোর্থ ইয়ারে আছে, ফোর্থ ইয়ারের প্রথম সেমিস্টারে আপনি এটা পাবেন। কিছু সবগুলোতে পাবেন না, একটা কোর্সে ওইখানে পাঁচটা সাবজেক্ট চারটা সাবজেক্ট আছে, ওইটার ভিতরে আপনি যে কোনো একটা নিয়ে পড়তে পারবেন। আর এমনিতে প্রথম দিকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন, মানে আপনি আপনারা আপনি নিতে পারবেন না, আপনার সাথে পুরো ব্যাচ যদি চান তাহলে পাবেন। কোন ল্যাঙ্গুয়েজটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি হবে ওটা আপনারা সবাই মিলে ডিসাইড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন যারা প্রথম ইয়ারে আসছে প্রথম দিকে সেমিস্টারে, তারা যদি আগে থেকে এখন ইন্টারমিডিয়েটেই আপনার সি প্রায় শেখানো হয়, হ্যাঁ এটা মোটামুটি কম্পালসারি, জাভা ওরাকল এই ধরনের সাবজেক্ট গুলো মনে হয় একটু মানে ওরা ডিসিশন নিতে পারে কি করবে। হ্যাঁ এই এসকিউএল ডাটাবেস যেটা আছে এটা আপনার সেকেন্ড ইয়ারে শেষ করা হয়। এখন ওই প্রথম ইয়ারে স্টুডেন্টরা যদি চায় আমরা সি তো আগে পারি, আপনি স্যার আমাদের একটু অ্যাডভান্সের দিকে যান তাহলে অ্যাডভান্সের দিকে যাবে, এটা স্যারের উপর নির্ভর করে। আচ্ছা আপনাদের ক্লাসের ধরনটা কিরকম? আপনাদের ক্লাস যখন করানো হয় এটা তো প্রজেক্টর দিয়ে করানো হয় ঠিক না? এইটা স্যারের ইচ্ছা যে স্যার যেভাবে ক্লাস নেবে, এখানে সাস থেকে স্যার আসে তো সাস থেকে স্যারের ক্লাস নেয়, তারা বোর্ডেও পড়ায়, যারা হইলো প্রোগ্রামিং বেস করাবে তারা বোর্ডে বোর্ডেও লেখায়। আর এমনিতে যেগুলা হইলো কিছু সোশ্যাল কিছু সাবজেক্ট থাকবে, কিছু নন মেজর সাবজেক্ট থাকে না, ওগুলো আপনার স্যারেরা হয়তো স্লাইডে শেষ করে, ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্ট, কিন্তু আপনার মেজর যে কোর্সগুলো আছে এগুলো তো আর স্লাইডে পড়ায় অত মানে স্টুডেন্টদের বোঝানো যায় না, এগুলো হলে হাতে কলমে বোর্ডে ছাড়ার পরে এখন কথা বলতে বলতে লেকচার দিতে দিতে যার যে ধরনের প্রবলেম আসে সেই ধরনের প্রবলেমের দিকে আগানো হয়। প্র্যাকটিক্যালটা কিভাবে করানো হয় আপনাদের? মনে করেন একটা ল্যাঙ্গুয়েজের একটা ডায়াগ্রাম আপনাকে দেখানো হইলো বোর্ডে, এখন আপনারা কি করে দেখাতে হয়? হ্যাঁ এটা ল্যাবের ক্ষেত্রে, ল্যাব আছে আমাদের, ল্যাবে আপনার 3 ঘন্টা 1.5 ঘন্টা বা তিন তিন পিরিয়ডের ল্যাব, তো আপনার 1.5 ঘন্টা টানা এই ভাবে প্রবলেম সলভ করবেন, স্যার সলভ করে দিবেন না হলে এই ধরনের। বুঝতে পারছি, তো আপনি এই প্রোগ্রামিং থেকে এখন গ্রাফিক্স ডিজাইনে কেন আসলেন? আচ্ছা আমাদের মূলত এখানে ডিজাইনিং শেখানো হয় না, হ্যাঁ তো এখন সেই জন্য ভাবলাম যে আমি যদি এই সাইডে আসি তাইলে হয়তো আমার ফ্রিল্যান্সিং সাইডটাতে আমি কিছুটা আগে থাকবো যদি কখনো কোনো ধরনের সমস্যা পড়ে, যেমন এখন দেখা যাচ্ছে যে বসে আছি 6 মাস আমি প্রায় বাসায় বসা, আমি যদি এই কাজটা যদি আগে পারতাম হয়তো, যেটা ইউটিউব দেখেও হয়তো বা পারা যায় কিন্তু আগে কখনো করি নাই, যে হয়তো বা একাডেমিক দিক থেকে হয়তো যদি পিছানো যায়। ঠিক আছে, গ্রুপ ওয়াইজ স্টাডি করলে এটা আগ্রহ তৈরি হয়, একসাথে যদি আপনি 30 জনের সাথে একটা বিষয় নিয়ে ক্লাস করেন আপনার মধ্যে একটা অনুপ্রেরণা তাগিদ থাকবে, সেটাই। একা একা অনেক সময় আপনি তারিখ করবেন, আজকে করব কালকে করব হবে না, এটাই। ঠিক আছে, তাইলে আপনি সিলেটে কোথায় বাসা বলছিলেন? আমার বাসা গাইবান্ধাতে। না সিলেটে কোথায়, মানে যখন টেকনিক্যাল কলেজে পড়ে? না সিলেটে ওইখানে হলে থাকি আমি। ও আচ্ছা, হলে থাকেন, এখন তো আর হলে নাই না? না এখন হলে নাই, এখন বাসাতে। আচ্ছা ঠিক আছে, তাইলে মোটামুটি আপনার সাথে আমাদের পরিচয় হয়েছে। হ্যাঁ আপনারা স্যার ইন্ডিয়া বলেন, ইন্ডিয়াতে স্যার সি প্লাস একটা কোর্স আছে ফিউচার, সি প্লাস ল্যাঙ্গুয়েজ আর কি। আচ্ছা 2 দিন করে স্যার বাদ দিয়ে দিছি যে কঠিন স্যার। না এটা তো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আপনি, এটা তো ম্যাথমেটিক্যাল বিষয়, এটা আপনি হুট করে যাবেন, এটা তো পছন্দের বিষয় না যে আমি রেস্টুরেন্টে গেলাম কি খাবো, শিক খাবো নাকি গ্রিল খাবো পছন্দ করলাম, এরকম তো কিছু না, এটা হচ্ছে আপনার এবিলিটি অনুযায়ী আপনি চয়েস করবেন। আপনি কী চয়েস করবেন সেটা ডিপেন্ড করে আপনার এবিলিটি আছে কি না, আপনার ব্যাকগ্রাউন্ড আছে কি না, আপনি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ম্যাথ ভালো বুঝেন, এরকম যদি আপনার হয় তখনই আপনি যাবেন এই দিকে। আপনি একটা জিনিস ক্যারি করবেন ওইটার তো ওজন কতটুকু এবং আপনার ক্যারি করার ক্ষমতা কতটুকু এটা তো আপনি মেজারমেন্ট করেই যেতে হবে ঠিক না? চাইলেই তো আপনি ফার্স্ট মনের একটা বস্তা কাঁধে নিয়ে নিতে পারেন না, পারেন? আমরা অনেকেই মনে করি লেখাপড়া হচ্ছে পছন্দের বিষয়, একটা শার্ট কিনা পছন্দের বিষয়, আপনি যে কোনো কালারের কিনতে পারেন, কিন্তু একটা সাবজেক্ট পছন্দের বিষয় না, এটা আপনার এবিলিটির বিষয়, এটা লজ্জার কিছু না যে আমার এই এবিলিটি নাই কিংবা আমার এই, সবার তো আর সব এবিলিটি থাকে না, আপনি হয়তো ভালো প্লেয়ার কিন্তু ভালো
গান গাইতে পারেন না, তো এটা লজ্জার কিছু না। আরেকজন ভালো স্পোর্টসম্যান না কিন্তু ভালো সিঙ্গার, তো এভাবে এক একজনের এক এক দিকে মেধা থাকে। আপনাকে বুঝতে হবে আপনার অ্যাবিলিটি, আপনার মেধা কোন দিকে, আপনি কোন বিষয়টা ভালো বুঝেন, ওই দিকেই আপনি যেতে হবে। এটা আসলে ফ্রি অফ চয়েস না, যা যা ইচ্ছা আমি চয়েস করলাম শুরু করে দিলাম, এরকম কিছু না। যাই হোক, আমরা মোটামুটি এ কে এম মাহমুদ হাসানের সাথে পরিচিত হইলাম, গাইবান্ধার স্টুডেন্ট। উনি আসলে অনেক আলাদা একটা জায়গার, গাইবান্ধাতে আমি যদিও যাই নাই কিন্তু আমি দিনাজপুরে গেছি, গাইবান্ধা ফেলে রং আমি বগুড়াতেও গেছি। গাইবান্ধার পরে কি বগুড়া? আগে আপনি যদি ট্রেনে আসেন তাহলে আপনার বগুড়া আগে পড়বে, বগুড়ার পরে হচ্ছে গাইবান্ধা। হ্যাঁ ঠিক আছে, বগুড়ার পরে। আমি গাড়িতে গেছি, তো গাইবান্ধাটা শুধু দেখছি রাস্তায়, শুধু দেখছি গাই বাধা আছে, আর কিছু করি নাই, নামতে পারি নাই গাড়ি থেকে, বুঝছেন? কারণ দিনাজপুরে ওই কয়লা খনিতে গেছিলাম, এই যে কোল মাইনিং যে আছে ওইখানে, আমাদের একজন ফ্রেন্ড আছে, উনি ওই ওখানে চাকরি করে আর কি, কাজ করে, তো ওনার কোয়ার্টারে থাকছি কয়েকদিন আমরা। আর বগুড়াতে তো মহাস্থানগড়, তারপরে ওগুলা ঘোরাঘুরি করলাম পুরা দিন, করে পরে আবার ওইখান থেকে চলে যাই ইয়েতে দিনাজপুরে। মোটামুটি পরিচয় আছে আমার ওইদিকে রংপুর পর্যন্ত, বুঝছেন? তো যাই হোক, আমরা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই যে আপনার সাথে কথা বললাম, মোটামুটি আমাদের মনে থাকবে ওই যে একজনের সাথে কথা বলার জন্য, যদি সবার সাথে আমরা কথা বলতে যাই তাড়াহুড়া করে মনে থাকবে না। আজকে আমরা আর কারো সাথে কথা বলবো না, আগামীকালকে আমরা আবদুল্লাহ মামুনের সাথে কথা বলবো, ওনার পরিচয় কী করেন, কী করতে চান এটা আমরা জানবো, ঠিক আছে? আজকে আমরা সাবজেক্টে চলে যাই। আমরা আসলে প্রথম এক দুইটা ক্লাসে কী করি, সবাইকে প্রস্তুত করি, কারণ আপনাদের যদি ফটোশপ সবার রেডি না থাকে, আমি ক্লাস শুরু করে দিই হুট করে, তাহলে তো সমস্যা হবে, ঠিক না? আপনাদের আরেকটা বিষয় আমি বলতে পারি, যাদের কম্পিউটার রেডি করতে নিজে নিজে পারবেন না, সমস্যা হবে, হেল্পলাইন হিসাবে আমার পরিচিত দোকান আছে। আপনি বন্দরে করিমুল্লা মার্কেটের পাঁচতলায় আমার একটা পরিচিত দোকান আছে, উনি খুব ভালো লোক, যদি আমার রেফারেন্স দিয়ে যেতে চান যেতে পারেন, যারা সিলেটে আছেন, কিংবা টিলাগড়ে একটা দোকান আছে আমার পরিচিত, ওইখানেও আপনারা যেতে পারেন। আর আউট অফ সিলেট যারা আছেন তাদের তো আমি আসলে হেল্প করতে পারবো না, ওর আপনারা নিজেই বের করে নিতে হবে কোথায় কে আছে, একটু হেল্প নিতে হবে। সুমন পাল কি কিছু বলবেন? জি না স্যার, আমি একটা কথা বলতেছিলাম, যেহেতু আপনি সাবজেক্টে চলে যাচ্ছেন, যে স্যার আপনার পরিচয়টা যদি আমরা সবাই একটু ভালোভাবে জানতাম। হ্যাঁ, আমার পরিচয়টা আসলে গতদিন মনে খুব সংক্ষেপে দিছি আমি। আমার নাম হচ্ছে, নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন, নজরুল আনসারি। তো আমি আসলে আপনাদের এই লাইনে কম্পিউটারে আমি মূলত 99 থেকেই জড়িত। 99 বলতে তো এখন কত বছর হয়, 2020 হ্যাঁ, 21 বছর ধরেই আমি কম্পিউটারের সাথে জয়েন আছি। এবং আমার আমার একটা ইনস্টিটিউশন আছে সিলেটে, যেটার বয়স হচ্ছে ওইটা 91 এস্টাবলিশড। তার নাম কি স্যার? এটার নাম হচ্ছে ILM। আপনার নাম তো পাইছেন, আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমার ওই আইএল এর ইয়ে থেকে এই ভিডিওটা শেয়ার করি, ঠিক না? এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট, ওইটা আমার 91 এস্টাবলিশড। প্রথমে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা স্টার্ট হয়েছিল, তখন আমি ছোট ছিলাম, আমার বড় ভাই এটা স্টার্ট দিয়েছিলেন। আর 95-96 এসে ওইটার সাথে কম্পিউটার জয়েন হয়, এটা সিলেটের প্রথম কম্পিউটার এবং ইংলিশ ট্রেনিং ইনস্টিটিউট, বুঝছেন? তো এখনও আমাদের এটা আছে, রানিং আছে, এই মুহূর্তে করোনার জন্য বন্ধ। 2001 সালে এটা আবার আমরা ফিজিক্যালি স্টার্ট দেবো, আপাতত আমরা বন্ধ আছে। তো ওইখানে আমি অনেক দিন ধরে ট্রেনিং করি, আমি শুধু গ্রাফিক্স ডিজাইনের ট্রেনার না, আমি মূলত গ্রাফিক্সের সাথে ওয়েব ডিজাইন, ডাটাবেস ডেভেলপমেন্ট, তারপরে হার্ডওয়্যার ট্রাবল শুটিং এবং বেসিকের কোর্স, মোটামুটি আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে আমাদের প্রতিষ্ঠানে, ম্যাক্সিমাম কোর্সের সাথেই আমি জয়েন আছি, করাই ক্লাস। আপনাদের ব্রাঞ্চ কোথায় স্যার? না, আমাদের কোনো ব্রাঞ্চ নাই, এজন্য নাই, এটা আমাদের ফ্যামিলি প্রতিষ্ঠান, তো আমরা ওইভাবে কমার্শিয়ালি ব্যবহার করি না, এটা আসলে আমরা মেনটেন করি আমাদের ফ্যামিলি মেম্বাররাই।
আমরা একটা সেকেন্ড জেনারেশন চলে আসছি এই প্রতিষ্ঠানের। ফার্স্ট জেনারেশন যেটা যারা স্টার্ট দিয়েছিল 91 ওরা এখন রিটায়ার্ড নাই। আমরা সেকেন্ড জেনারেশন যারা আছি আমরাও রিটায়ার্ডে চলে যাচ্ছি। তো আমরা জেনারেশন বাই জেনারেশনটা চলতেছে, এটা আসলে মোর কমার্শিয়াল না। আমরা ওইভাবে বিজ্ঞাপন কিংবা এসব কিছু করি না। প্রথম দিকে এখানে আমাদের অনেক স্টুডেন্ট ছিল, এখন আমরা মূলত প্রফেশনাল যারা যারা খুব সিরিয়াস শিখতে চায় তাদের নিয়ে আমরা কাজ করি। আম মানে পাইকারিভাবে স্টুডেন্টদের আমরা ভর্তিও করি না, কাজও করি না, বুঝছেন? ওইটা সময়ও আমাদের থাকে না, আমরা তো অন্যান্য বিষয়ে ইনভলভ থাকি। আমরা ফ্যামিলি পার্সন সব কিছু মিলাইয়া মানে অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে আসে যারা মানে প্রফেশনাল কাজ করতে চায়, ওদের নিয়ে আমরা কাজ করি। লিমিটেড সবাইকে আমরা নিই না যেহেতু সময়ের স্বল্পতা আছে। তো আস্তে আস্তে পরিচয় হবে আমার প্রতিষ্ঠানের সাথে। সেকেন্ড যেটা হচ্ছে, আমার বাসা হচ্ছে উপশহরে, সিলেটের উপশহর, চিনেন তো সবাই? হ্যাঁ, উপশহরে। আমি এমনিতে ম্যারিড, আমার একটা ছেলে আছে। আর তো কী বলবো, কম্পিউটার স্কিল যদি আমি বলি, ট্রেনিংগুলো তো বললাম, কম্পিউটার স্কিল কী বলবো, আমি প্রায় 10 থেকে 11টা কোর্স করছি, কয়েকটা ডিপ্লোমা কোর্স করছি। NCC নামে একটা প্রতিষ্ঠান আছে, ওইটাতে একটা ডিপ্লোমা কোর্স করছি। তারপরে ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠান আছে পেন্টাসফট, ওইখানে আমি ওয়েব ডিজাইন উপরে 1 ইয়ার একটা ডিপ্লোমা করছি। তারপরে হার্ডওয়্যার টাবল কম্পিউটার মেরামত ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স করছি, শাহজালাল ভার্সিটিতে। আমাদের কি সাইফুজ্জামান নাকি, ওনার মাইক্রোফোনে একটু সমস্যা হচ্ছে। শাহজালাল ভার্সিটিতে আমি নেটওয়ার্কিংয়ের উপরে একটা কোর্স করছি, যেটা হচ্ছে সিসকো নেটওয়ার্কিং। ওরা শাহজালাল ভার্সিটিতে কিন্তু অনেক কোর্স আছে, আপনারাও চাইলে করতে পারেন। এটা মানে ওই ভার্সিটির স্টুডেন্টই হতে হবে এরকম কিছু নাই, যে করতে পারেন। ওইখানেও আমি কোর্স করছি। ঢাকাতে এলিফেন্ট রোডে একটা প্রতিষ্ঠান আছে, এটাকে বলা হয় ব্লুমিং বার্ড, BBIT, ওইখানে আমি আবার এই একটা কোর্স করছি। এটা হচ্ছে লিনাক্সের উপরে, লিনাক্স নেটওয়ার্কিংয়ের উপরে একটা কোর্স করছি। মূলত আমার আসলে কম্পিউটারের একাধিক বিষয়ের উপরে আমি কাজ করছি, মানে যখন যেটা কিউরিয়াসিটি হয়েছে যে প্রোগ্রামিং দেখি, প্রোগ্রামিংয়ের কোর্স করছি, যখন মনে হয়েছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে গ্রাফিক্সে, যখন মনে হয়েছে ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইনে, যখন মনে হয়েছে নেটওয়ার্কিংকে নেটওয়ার্কিংকে, এবার ভিন্ন ভিন্ন বিষয়ে কোর্স করছি একই আমি। তো এটা আমার কোর্স করাটা এক ধরনের নেশা ছিল এক সময়, শুধু শিখতেই থাকতাম, একটা শেষ হলেই আর কী করা যায় এটা নিয়ে চিন্তা করতাম, বুঝছেন? একাডেমিকলি আসলে আমি লেখাপড়া খুব বেশি করি নাই, অনার্স লেভেল থেকে আমি আর মাস্টার্সে যাই নাই, বুঝছেন? এটা গ্যাপ দিয়ে মানে বিভিন্নভাবে এটা করছি। তো মেইনলি কম্পিউটারে আমার অনেক লম্বা ইতিহাস, বুঝতেই তো পারছেন 21 বছর অনেক লম্বা সময়, ঠিক না? আমার মনে হয় LEDP-তে মানে আমার বয়সটা ওটা দিবে স্যার। হ্যাঁ, বয়সটা আমার অনেক বেশি, আমি মূলত 40 আপ। 91-এ আমি না বুঝি নাই স্যার, ফটো দিয়ে স্যার আপনার কম্পিউটার এরিয়া থেকে আমার বয়স সমান, সেটাই আমি 91-এ এসএসসি দিছি, এখন বুঝে ফেলেন। কিন্তু স্যার ফটো দেখতে লাগে স্যার অনেক কম বয়স। আমি আসলে খুব হালকা মানুষ, তো এই কি বলবো, স্লিম, স্বাস্থ্য কম, যে জন্য কি হয় যে বয়সটা অনেক সময় বোঝা যায় না। যারা ফেট হয়ে যায় কিংবা আমার চুল পড়ে নাই, আমার ফ্রেন্ড যারা আছে উনি ম্যাক্সিমামকেই সবাই আঙ্কেল বলে, কিন্তু আমাকে এরকম অনেকেই বলে না। কেন বলে না, প্রথমত আমার চুল পড়ে নাই, আর সেকেন্ড হচ্ছে আমি তো অনেক হালকা মানুষ, যাদের বুড়ি টুড়ি হয়ে যায়, স্বাস্থ্য বেশি হয়ে যায়, চুল পড়ে যায়, ওদের কিন্তু বয়সটা বোঝা যায়। তো বুঝেন না, আমার ফ্রেন্ডদের সাথে যখন আমি চলি অনেকেই ওদের আঙ্কেল বলে, কিন্তু আমাকে বাইয়েই বলে, আমাকে আঙ্কেল অনেকে কম বলে, সবাই বলে না, পরিচিত যারা হয়তো কেউ কেউ বলে, অপরিচিত কেউ এটা বলে না। তো এটা এই জন্যই আর কি, বয়সটা সবার ক্ষেত্রে কিন্তু বয়স বোঝা যায় না, কি বলেন? এই ছবিটা আমার অনেক আগের না অবশ্য, এই ছবি কয়েক বছর আগের, বেশি আগের না। অনেকে হয় না যে বয়স বেশি কিন্তু 10 বছর আগের একটা ছবি দিয়ে রেখে দিছে, এরকম কিছু না, মোটামুটি রিসেন্ট ছবি। কিন্তু ওই যে বললাম আপনাকে, যে জন্য বোঝা যায় না, এটা শুকনা মানুষ, তো শুকনা মানুষের বয়স বুঝতে একটু কঠিন সমস্যা হয়। তো যাই হোক, আর কি কোনো প্রশ্ন আছে আমার ব্যাপারে জানতে চান?
এলইডিবিতে কতদিন যাবত আছেন, আর এলইডিপি সম্পর্কে যদি একটু বলতেন? আমরা তো জাস্ট এমনিতে নাম জানি যে এলইডিপি লার্নিং এন্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, বাট ডিটেইলস তো জানি না, সো একটু যদি বলতেন। হ্যাঁ ঠিক আছে, এলইডিপিতে আসলে আমি অনেক দীর্ঘদিন ধরে না, কারণ আমার নিজের প্রতিষ্ঠান আছে, তো আমি এই জন্য এলইডিপি, আমার অনেক স্টুডেন্ট আছে, 7 থেকে 8 জন স্টুডেন্ট আছেন যারা এলইডিপির ট্রেনার, অনেক আগে ট্রেনিং করে, ওদের কাছ থেকে শুনতাম। এলইডিপির কর্মকর্তারা একবার আজ থেকে 7-8 মাস আগে আমার প্রতিষ্ঠানে আসছিলেন, ওরা আমার ল্যাবটা রেন্টে নেওয়ার জন্য, শেয়ার হায়ার করার জন্য। ওদের তো এলইডিপির কিন্তু কোর্সগুলো আগে বিভিন্ন স্কুলে হতো, এটা তো আপনারা জানেন নাকি, বিভিন্ন স্কুলের ওরা ল্যাব হায়ার করে, এটা সরকারি প্রজেক্ট তো, আর স্কুলগুলোই তো সরকারি, হাই স্কুল কিংবা এই সরকারি হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুলের ল্যাবগুলো ওরা হায়ার করতো, করে ক্লাস করাতো। তো ওই থ্রুতে একবার আসছিল আমার প্রতিষ্ঠানে ওরা, যাতে আমার ল্যাবটা ওরা হায়ার করবে, আমার ল্যাবে ওরা ক্লাস নেবে, বুঝছেন তো। ল্যাব ভিজিট করে যখন যায় তখন আমার সাথে ওদের একটু চা টা খাওয়াইছি, কথাবার্তা হয়েছে, তখন ওরা বলছিল যে আমাদের এখানে তো এই 3টা কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আপনার সিভিটা দিয়ে রাখেন, যদি কখনও আপনার ইচ্ছা হয় আমরা আপনাকে সুযোগ দেবো, ক্লাস করতে চাইলে আপনি করাইতে পারেন। তো আমি বলছিলাম যে দেখেন আমার তো আসলে ব্যস্ততা থাকে, ফ্যামিলি আছে, সব আছে, তারপরে একটা প্রতিষ্ঠান চালাই, তারপরে আর সময় পাবো কোথায় এখানে গিয়ে ক্লাস করার, তারপরেও দিয়ে রাখছিলাম সিভি। তো করোনার সময় তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল সব, ঠিক না, তখনই ওরাই আমাকে নক করছে একদিন যে এখন তো আপনার প্রতিষ্ঠান বন্ধ, ক্লাস কি করতে চান? তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু প্রতিষ্ঠান বন্ধ আপনার এখানেই করতে পারি। তো ওই করোনার সময় জয়েন হয়েছি, এখন মনে করেন আমি 4টা 5 6 7টার মতো ব্যাচ করাইছি, আপনাদের 7 নম্বর ব্যাচ আমার হিসাবে আর কি। এটা এলইডিপির সাথে আমি খুব বেশি দিন ধরে না, ধরেন এই করোনার সময় মানে বুঝতে পারতেন তো 4-5 মাস। আর এলইডিপি কি এটা যদি আপনাদের বলতে চাই, এলইডিপি আসলে বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট যেটা আইসিটি মন্ত্রণালয় থেকে মেনটেন করা হয়, এটা বাংলাদেশ সরকারের অনেক বৃহৎ বিশাল একটা প্রজেক্ট। ওদের টার্গেট হচ্ছে আত্মকর্মসংস্থান, মানে শিক্ষিত বেকার যুবক যারা আছে কিংবা মেয়ে যারা আছে তাদের আত্মকর্মসংস্থান করে দেওয়া। যেমন আমাদের অনেকেই আছেন পাবলিক ভার্সিটি থেকে অনার্স করেন, মাস্টার্স করেন, এই 12-14 বছর লেখাপড়া করে 12-14 হাজার টাকা বেতনের একটা চাকরি পান না। এই যে বেকারত্ব, এটা দূর করার জন্য সরকারের একটা বিশাল কর্মযজ্ঞ, আসলে এত বিশাল প্ল্যাটফর্ম, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনাদের যে আমরা ফ্রি ক্লাস করাই, কিন্তু আমাদের ওরা অনেক ভালো একটা স্যালারি দেয়, কিংবা আরও যদি আপনার সরাসরি লেবে ক্লাস করতেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তার ব্যবস্থা ছিল, ঠাকানো যারা 1, 2, 3 হয় ওদের ল্যাপটপ গিফট দেওয়া ছিল, এরকম আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনাদের ওরা মানে দেবে। আমি একটু নর্মালি আপনি করতেন, এই কোর্সটার ফি হতো 20,000 টাকা, এই 20,000 টাকা মানের একটা কোর্স আপনি ফ্রি করতে পারতেছেন। অনেকে মনে করে ফ্রি জিনিস সবসময় ভালো হয় না, ঠিক না, কিন্তু এলইডিপিতে আসলে আপনার এই ধারণা ভুল হয়ে যাবে। এখানে যারা ট্রেনার আছে, মোর কোয়ালিফাইড ট্রেনারদের ওরা হায়ার করে, এবং ক্লাসগুলো যথেষ্ট মনিটরিং থাকে, বুঝছেন, প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমরা জমা দিতে হয়, এবং ওরা এই ভিডিওগুলো দেখে যে ক্লাসে কি হচ্ছে না হচ্ছে, কোনো ট্রেনার ঠিকমতো ক্লাস নিতে পারতেছে কি না, কিংবা এখানে মনে করেন আমরা 30-40 জন স্টুডেন্ট আছেন, আপনাদের কিভাবে আমরা ট্রেন করব, ওরা কিন্তু আউটপুট দেখতে চায়। কিছুদিন পরেই ওরা দেখতে চাইবে যে আপনাদের মধ্যে কারা আর্নিংয়ে যাচ্ছেন, আর্নিং করিয়ে দেখাতে হয়, এটা একজন টিচারের মানে বাধ্যতামূলক একটা শর্ত হচ্ছে যে আপনাকে শুধু গ্রাফিক্স শিখালে হবে না, গ্রাফিক্স শিখে একজনে যাতে আর্ন করতে পারে এটা ইনশিওর করতে হবে, বুঝছেন, এটা বাধ্যতামূলক। বিভিন্ন রুলস রেগুলেশন আছে, আপনারা কিছুদিন গেলেই বুঝে ফেলবেন, আপনাদের কিছু ফর্ম ফিল আপ করতে হবে, আপনাদের সিভি জমা দিতে হবে, আর্নিং শিট আছে, ওই শিটে গিয়ে আপনারা বারবার কী প্রতিদিন কী আর্নিং করতেছেন এটা রিপোর্ট জমা দিতে হবে। ওটা খুবই সুশৃঙ্খল একটা পদ্ধতি আছে অনলাইন ভিত্তিক, ওইখানে আপনি, হ্যাঁ বলেন স্যার, বলেন স্যার বলে থেমে গেলে তো হবে না, তো
আমরা মূলত একটু আগে আপনি বললেন সিসকো নেটওয়ার্কিং, হ্যাঁ সিসকো নেটওয়ার্কিং নিয়ে একটু কথা বলি স্যার, আপনি কি সিসকো নেটওয়ার্কিং এ নিয়ে সাইবার সিকিউরিটি ক্লাস করেছিলেন? এখন দেখেন আমাদের গ্রাফিক্স ডিজাইনের কোর্স, তারপরেও আমরা আদার সাবজেক্ট নিয়ে কিছুটা কিছু কথা বলছি। এখন আমরা নেটওয়ার্কিংয়ে যদি চলে যাই তাহলে তো এটা আমাদের ক্লাসের সাথে মিলে না, বুঝছেন? আর এটা বলতে হবে কেন, আপনি সিসকো নেটওয়ার্কিং লিখে ইউটিউবে সার্চ দেন, বাংলায় বলে দিবে আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছি এটা ওখানেও পাবেন আপনি। এখন সবাইকে আপনি সময় নষ্ট করবেন কেন, বুঝছেন? আপনি যেহেতু আমি জানতে আপনি কি করেছিলেন সেটা জানতে, আমি আসলে এটা নিয়ে কাজ করা বাংলাদেশে, বুঝছেন, নেটওয়ার্কিং নিয়ে বৃহৎ আকারে কাজ করার, প্র্যাকটিক্যাল ক্লাস করার, ওই কাজ করার ওইরকম সুযোগ নাই, বুঝছেন? এটা যথেষ্ট সীমাবদ্ধতা আছে বাংলাদেশে, তো এজন্য আমরা আসলে ওইভাবে প্র্যাকটিক্যাল কাজ, নেটওয়ার্কিং তো আপনারা বুঝেন, রাউটার সেট আপ করা, রাউটারের সিকিউরিটি মেনটেন করা, এই যে আমাদের ইন্টারনেট প্রোভাইডার আছে যাদের কাছ থেকে আপনারা ওয়াইফাই নিয়ে আসেন, ওরা যে আইএসপি সেট আপ করে, বিসেট সেট আপ করে, কিংবা এই যে ব্যাংকগুলোর মধ্যে যে কমিউনিকেশন হয়, 50টা ব্রাঞ্চ আছে একটা ব্যাংকের, তো এই ব্রাঞ্চগুলোর মধ্যে তাদের যে কমিউনিকেশন আদান প্রদান করে, এই কাজগুলোই নেটওয়ার্কিংয়ের, বুঝছেন? তো এটা এত বেশি চাকরির দিয়ে নাই ফিল্ড আমাদের দেশে নাই, লিমিটেড কিছু ফিল্ড আছে। কয়টা ইন্টারনেট প্রোভাইডার আছে বাংলাদেশে বলেন তো? এখন আপনার হাজার হাজার সিসকো নেটওয়ার্কিং কোর্স করে বাইর হইল, কয়েকশো ইয়ে নাই, জব অপরচুনিটি আমাদের বাংলাদেশে এটা নাই। আর আমি তো অনেক আগে করছি, তখন আরও সীমাবদ্ধতা ছিল, বুঝছেন? তখন আমাদের এই গড়ে গড়ে ওয়াইফাই ছিল না। আমি যখন করছি তখন আসলে আমাদের ভালোভাবে স্মার্টফোনই ছিল না, যে জন্য আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আমি ওইভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি নাই, বলতে পারেন আসলে থিওরিটিক্যালি কোর্সটা করছি, লেবে যা প্র্যাকটিস করার করছি, পরে আর কিছুই করার সুযোগ পাই নাই। এখন করলে হয়তো অনেক আপডেট, অনেক ফেসিলিটি আমরা পাবো আপনি যদি এখন করেন, কিন্তু আজ থেকে 10 বছর আগে যারা করছে তাদের অনেক লিমিটেশন ছিল, বুঝছেন? তারপরে আপনি দেখে নেবেন, এগুলো আপনি সার্চ করলে পাবেন, কোনো সমস্যা নাই। আমরা ক্লাসের বিষয়ের মধ্যে আমরা তাকি, আমরা এলইডিপিতে যখন আসি এলইডিপিতেই তাকি। তো এলইডিপির এই হচ্ছে সুবিধা যে আপনি এখানে অনেক ফেসিলিটি পাবেন, এবং আমাদের এই কোর্সের যে লেন্থ, স্যার আজকে অনেক ক্লাস কি শুরু হয়ে যাবে নাকি আপনি এন্টিটি? আমরা আসলে টপিক্সে ঢুকবো, আমাদের টাইম হচ্ছে কি, আমরা তো 2টা থেকে, আমাদের ক্লাসগুলো আসলে 2 ঘন্টার, তো আমরা আরও 5-10 মিনিট কথা বলি, তারপরে আমরা মূল টপিক্সে চলে যাব। যেহেতু একটা প্রসঙ্গ আমরা স্টার্ট দিছি, এটা শেষ করি। এলইডিপির বিষয়টা আপনাদের জানা দরকার, এলইডিপি কি? হ্যাঁ বলেন স্যার। স্যার আমরা টপিক্সে তো ঢুকবো স্যার, স্যার আমরা ক্লিপিং পাট্রোল দিয়ে ইয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলা কি করা হবে স্যার? হ্যাঁ এটা তো অবশ্যই করা হবে, ফটোশপের আমরা অ্যাডভান্স লেভেলের যে সব কাজগুলাই দেখব। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ এগুলা, হ্যাঁ শ্যাডো, তা তো অবশ্যই, এগুলো আমরা অবশ্যই দেখব। আমরা অনলাইনে কাজ করতে গেলে তো এগুলো তো গুরুত্বপূর্ণ, অনলাইনে তো আপনি যখন যে বুক করবেন, কি বলে, গিগ দেবেন ফাইবারে কিংবা এগুলাতে, তখন তো আপনাকে এটা অবশ্যই দিতে হবে যে আমি কিভাবে পেজ তৈরি করছিলাম এখানে, এটা দেখা যাচ্ছে না কেন, একটু দাঁড়ান আমি দেখি। অল অ্যাবাউট গিগ এখানে সম্ভবত আছে, অল অ্যাবাউট গিগ, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। এখানে দেখেন তো আপনি একবার,
জি স্যার হ্যাঁ এখানেই দেখা যাচ্ছে ছোট করেই দেখাই আপনাদের জি স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ রিটাচিং কালার কারেকশন ম্যানিপুলেশন এই কাজগুলো আমরা করব এটা আপনাদের গিগের মধ্যে এই বিষয়গুলো থাকবে কিংবা আরেকটা গিগ আছে এখানে অদ্য করছিলাম যেটা হচ্ছে এটা দেখেন আপনি যেমন ইলাস্ট্রেটর থেকে আপনি এটা করবেন লগো অ্যান্ড বিজনেস কার্ড হ্যাঁ লগো বিজনেস কার্ড তৈরি করা এই কাজগুলো আমাদের ফোকাসে থাকবে বুঝছেন এগুলো তো অবশ্যই আমরা দেখবো এটা না দেখলে তো আমাদের কী কাজ করবো কিংবা এই আরেকটা আছে দেখেন জি স্যার আই উইল প্রোভাইড এগুলো জিপ ফাইল স্যার হ্যাঁ এগুলা গিগের জন্য কিভাবে টাইম লাইনের প্রোফাইল পিকচার তৈরি এটা আমরা ক্লাসের এটা আমাদের ক্লাস ওয়ার্ক বুঝছেন ক্লাসে আমরা দেখাই এটা তৈরি করার নিয়ম শেখাই আর কি যে কীভাবে আপনি এটা এটা তৈরি করবেন এটা আমরা এই ক্লাসে করছি এই যে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা আসলে কমন একটা বিষয় এটা আপনি স্মুথলি কীভাবে করবেন কিংবা চুল কাটা এই দেখেন আমাদের এখানে হেয়ার কাটার অনেক কাজ আছে আপনি যদি দেখেন এডিটিংয়ে যাই এগুলো আমাদের ক্লাস ওয়ার্ক বুঝছেন এখানে আপনি দেখেন এটা না এখানে আসেন চুল কাটার বিষয়ে অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের এখানে এই যে এক্সাম্পল হিসাবে দেখাই আগে আপনাদের হ্যাঁ যে কীভাবে আপনি নিখুঁতভাবে হেয়ার চুল সহ একটা ফেস কেটে নিয়ে আসবেন চুল কাটাটা আসলে একটু নিখুঁত করার জন্য একটু সময় লাগে এটা মোটামুটি আপনার অ্যাডভান্স লেভেলের একটু কাজ নিখুঁতভাবে করতে গেলে আপনাকে এগুলাতে আমাদের কড়া কাজ আপনি দেখেন জি স্যার একটু একটু দেখেন এই যে চুলটা আপনাকে মনে হচ্ছে না নিখুঁত না এটা এই যে ছোটো 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 চুল এই যে হালকা চুলগুলো এগুলো কিন্তু কেটে নিয়ে আসা সহজ না যদি আপনি টেকনিকগুলো না বুঝেন দেখেন আপনি তো এটা আমরা শিখবো শুধু এই কাজ করে আপনি অনলাইনে ইনকাম করতে পারেন যে আমি চুলটা ম্যাজিক টুল স্যার এটা মেবি ম্যাজিক টুল দি স্যার না এগুলো আসলে এই দেখেন এখানে দেখলেই আপনি বুঝবেন এটা হচ্ছে লেয়ার মাস্কিং করে মাস্ক লেয়ার মাস্ক মাস্ক করে করতে হয় লেয়ার মাস্ক তো তো এভাবে আমাদের এই কাজগুলো আপনাদের দেখানো হবে অনেক ইন্টারেস্টিং কাজ আছে এটাই আমাদের টপিকস আমরা টপিকসে কি শিখবো এগুলো একটু দেখি আমরা সমস্যা না এখানে আমাদের অন্যান্য গুগল ব্যানার যে এগুলো দেখান স্যার হ্যাঁ ব্যানার তৈরি করে হ্যাঁ ইউটিউব ব্যানার ফাইল দিয়ে হ্যাঁ ব্যানার তৈরি করা এগুলো আমরা দেখব এই যে ধরেন এটা দেখেন আপনি এটা কি বলে ওই যে একটা ব্রাশের মধ্যে একটা ছবিকে আপনি দড়া কিংবা একটা লেখার মধ্যে অক্ষরের মধ্যে পিকচারকে ক্লিপ করা এটা হচ্ছে ক্লিপিং মাস্ক লেয়ারকে ক্লিপ করা এখানে কিন্তু ওই মানে ছবিগুলো লাফাবে স্যার ওই যে জিপ ফাইলগুলো হ্যাঁ জিপ ফাইল আসলে আমরা এখানে তৈরি করি না এটা যেটা হচ্ছে আপনি বুঝতে পারছেন কি বলছেন এটা হচ্ছে আপনার গুগল অ্যাড স্যার অ্যাড আছে না অ্যাড এর মধ্যে অনেক সময় লাফায় হ্যাঁ না এটা দেখানো হবে হ্যাঁ অ্যানিমেটেড এটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন এখানে আমাদের আছে কোথায় লেখা দেখেন তো হোয়াইট বোর্ড অ্যানিমেশন ডাব্লিউতে যাই আমি হোয়াইট বোর্ড হ্যাঁ এটার কথা বলছেন এটা যেমন এরকম এটা জি স্যার ওই গুগল ব্যানারগুলোতে অনেক ফাইল শিখাই যেমন এখানে দেখেন আপনি আছে আমাদের গিগ আছে গিগটা কোথায় আছে এই যে জি স্যার এইগুলি আই উইল ডু বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ইমেজ ইমেজ ফর ইউ ফর ইউ হ্যাঁ আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার এটা আপনাদের স্যার পিডিএফ কেন না স্যার এটা আপনার জিয়েতে রাখবেন আপনি ওই আপনার গিগের ফ্রন্ট পেজে রাখবেন এই তো আমরা তো দেখলেই তো বুঝতে পারছেন এলডিবি গ্রাফিক্স ডিজাইন এগুলো আপনাদের শেখানো হবে বুঝছেন জি স্যার জি স্যার এগুলো আমরা শিখবো ভেক্টর ট্রেসিং টা কি শেখানো হবে ভেক্টর ট্রেসিং বুঝি নাই ভেক্টর ট্রেসিং টা কি শেখানো হবে হ্যাঁ এটাও আমরা শিখবো কারণ ভেক্টর এবং রাস্টার এগুলো আসলে আমরা আলোচনার মধ্যে দেখবো এগুলো কীভাবে করতে হয় ভেক্টর ট্রেসিং বলতে কি যে আপনি একজ্যাক্ট একটা লোগো ডিজাইনের মধ্যে এটা চলে আসে যখন আপনি লোগোতে কাজ করতে যাবেন তখন এটা আপনার জিওর মধ্যে আসবে বুঝছেন কাজের মধ্যে এটা আসবে তারপরে মোকআপ দেখাবো আমরা মোকআপ মোকআপ বুঝেন তো
মোকাপের মূলত আমরা আসলে কি করি, মোকাপটা আসলে আমরা কেন দেখাই, আপনার যখন কোনো কাজ আপনি অ্যাট্রাকটিভ কাজ করবেন তখন এই কাজগুলোকে প্রেজেন্ট করার জন্য, এটা হচ্ছে প্রেজেন্টেশন, বুঝছেন। মোকাপ কিংবা হোয়াইট বোর্ড অ্যানিমেশন এগুলো হচ্ছে প্রেজেন্টেশন, মানে প্রথমে আপনি একটা ডিজাইন তৈরি করলেন, তৈরি করার পরে এটাকে আপনি মোকাপ করলেন, মোকাপ করার পরে এটাকে আপনি হোয়াইট বোর্ড অ্যানিমেশনে নিলেন, হোয়াইট বোর্ড অ্যানিমেশনে নিয়ে তারপরে আপনি এটা প্রেজেন্ট করলেন, এটা হচ্ছে প্রেজেন্টেশন করার ধাপ। এখানে আসলে বেশি কাজ শেখার বিষয় না, কিংবা আমরা এই যে টাইপোগ্রাফি বুঝেন, টাইপোগ্রাফি, হ্যাঁ হ্যাঁ টাইপোগ্রাফি বুঝি, লেখারে ডিজাইন করা, হ্যাঁ। ধরেন আমি একটা টাইপোগ্রাফি আপনাদের দেখাই এখান থেকে, এখানে ইউটিউব কোথায় আছে, হ্যাঁ এই তো, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি। যেমন এটাতে আপনি দেখেন এই যে স্মার্ট, ওই যে এম এর অক্ষরটাকে আইর আর এর উপরে নিয়ে নিয়েছি আমরা, ঠিক না, কিংবা আপনি এখানে দেখেন আরেকটা বিষয়, এটা দেখেন, এটাও এক ধরনের টাইপোগ্রাফি, এই যে লার্ন ছোট করে দেওয়া, এটা আসলে এখানে পারফেক্ট না, এই জায়গার মধ্যে মনে হয় পারফেক্ট আছে, এই যে বিষয়গুলা। তো টাইপোগ্রাফি নিয়ে আমরা কাজ করব, টাইপোগ্রাফির বিষয়গুলা আমরা ইলাস্ট্রেটরে দেখবো এগুলা, বুঝছেন। তাইলে আমাদের এই কী বলে, মোকআপ করা, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ করা, কিংবা এই টাইপোগ্রাফি নিয়ে কাজ করা, এগুলো আসলে হবে কি, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। তো আপনাদের মধ্যে যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের নিয়ে আমরা এই কাজগুলো করব শেষের দিকে। আমরা কিন্তু এটা জানি, আমি আমার যে আরও ছয়টা ব্যাচের ক্লাস করছি, বুঝছেন, এরকম ব্যাচ আছে আমার যেখানে আমরা 30 জন দিয়ে শুরু করছি, কিন্তু এখন আমার এখানে 3 জন স্টুডেন্ট আছে, 3 জন ওরাই দেখতেছে শুধুমাত্র টাইপোগ্রাফি, আর বাকি 27 জন টাইপোগ্রাফি দেখার মানে সৌভাগ্য হয় নাই, ওরা চলে গেছে এর আগে, ওদের ব্যস্ততা আছে, অফিস আছে, দোকান খুলে গেছে, তারপরে আরও বিভিন্ন কাজ আছে, বুঝতে পারছেন। তো আপনি যদি আপনার আদার কাজকে গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে আপনি টাইপোগ্রাফি পর্যন্ত পৌঁছিতে পারবেন না, বুঝছেন। আর যদি আপনি আপনার আদার কাজকে গুরুত্বপূর্ণ না মনে করেন তাহলে এক সময় আপনি টাইপোগ্রাফি দেখবেন, যেমন এই এগুলো হচ্ছে মোকআপ, এই দেখেন তো, দেখছেন স্ক্রিন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মোকআপ। তো আপনাকে তো আগে কাজ শিখতে হবে, তারপরে না আপনি প্রেজেন্টে যাবেন। তো কাজ শেখার আগেই যদি আপনি জোরে পড়েন তাহলে আপনি প্রেজেন্টেশনে যাবেন কিভাবে, ঠিক না। এই যে দেখেন আপনি, এই যে একটা স্টাইল, এখানে কি বলছে, এই যে এই জায়গার মধ্যে ধরেন আপনার একটা ছবি দিলেন, আপনি যে একটা লিপস্টিক চেঞ্জ করা ছবি দিয়ে দিলেন হয়তো, আর এই জায়গায় আপনার গিগের নাম লিখলেন, এখানে ছোটো ছোটো করে আপনার বক্তব্যটা দিয়ে দিলেন, এগুলো হচ্ছে একটা আইডিয়া। এরকম আইডিয়া আমরা নিয়ে আসি, এসে ছাত্রদের দিয়ে করাই, আমরাও হেল্প করি, বুঝতে পারছেন। লিপস্টিকের একটা বিষয় আছে, আপনাদের একটু দেখাই আমি, এডিটিং পিকচার লিপস্টিকটা আসলে আপনাদের দেখানো হয় নাই সম্ভবত, এটা না, দেখি কোথায় আছে লিপস্টিক, লিপস্টিক তো, হ্যাঁ এটা দেখেন আপনি, দেখা যাচ্ছে আমরা কিন্তু এই ছবিতে অরিজিনালি লিপস্টিক ছিল না, বুঝছেন। এটা অরিজিনাল ছবি, যদি আপনি দেখেন এই ছবিটা, আমি বাইরে নিয়ে আসি এটাকে, আর এটার অরিজিনাল ছবিও এখানে আছে, অরিজিনাল ছবি হচ্ছে হিউম্যানের, ছবিটা কোথায় দেখেন তো আপনারা একটু,
নাই এখানে তো না এখানে তো দেখা যাচ্ছে না নাই স্যার টাকার কথা ছিল বুঝছেন এইখানে আছে পাশাপাশি এটা ছিল অরিজিনাল ছবি দেখা যাচ্ছে এটাকে আমরা এভাবে লিপস্টিকটা দিয়েছি এবং আমরা দুই কালার দিয়েছি দেখেন পিঙ্ক এবং রেড ঠিক না তো এটা দিয়েও আপনি অনেক ইনকাম করতে পারেন রিয়েল কীভাবে লিপস্টিক দেবেন টুটের মধ্যে এটাও আমরা দেখাবো এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং নিখুঁতভাবে আসলে এখানে যাই আপনি করবেন নিখুঁতভাবে করতে হবে কারণ ইন্টারন্যাশনাল বায়ারের জন্য যদি আপনি কাজ করেন তাহলে এটা যদি এলোমেলোভাবে করেন লাইনার ঠিক মতো আপনি না দিতে পারেন তাহলে কিন্তু হবে না এটা আপনাকে যাই করেন না কেন একজ্যাক্ট নিখুঁতভাবে করতে হবে বুঝছেন তো এখানে অনেক ধরনের এভাবে আমরা অনেক প্রজেক্টের কাজ আছে আপনাদের মোটামুটি আপনারা যারা সিরিয়াস থাকবেন যারা কাজ করতে চাইবেন শেষ পর্যন্ত তাদের জন্য এখানে অনেক শিকার বিষয় আছে আর যারা আসছেন দেখতে হ্যাঁ যারা দেখতে আসছেন কিছুদিন পরে চলে যাবেন তারা আসলে বেনিফিটেড হবেন না কারণ এইসব জিনিস দুই দিনেই আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন না ধীরে ধীরে যাদের ব্যস্ততা বেশি তাদের জন্য আসলে এলইডিপির কোর্স না এলইডিপির কোর্সগুলো অনেক সময় বললাম না আপনাদের অনেক ব্যাচ আছে আমাদের যেখানে 100তম ক্লাস হচ্ছে 82তম ক্লাস হচ্ছে আমার অনেক ব্যাচ আছে আমি কালকে আজকে রাত্রে একটা ব্যাচের ক্লাস আছে যেটা 50 নম্বর ক্লাস হাফ সেঞ্চুরি আমরা আজকে ক্লাসে প্রোগ্রাম করবো এখানে গান টান হবে 50 নম্বর হাফ সেঞ্চুরি উদযাপন করবো আগে আমরা বুঝছেন তো তো আপনারা যদি হাফ সেঞ্চুরি পর্যন্ত যেতে না পারেন তাহলে তো অনেক জিনিসই বঞ্চিত হবেন ঠিক না তো আপনাদের দেখাব আমরা মানে আমাদের কাজ দেখাতে কোনো সমস্যা নাই সীমাবদ্ধতা নাই আমরা অনেক দূর যেতে পারি আপনাদের নিয়ে যদি আপনারা যেতে চান আমাদের অনেক স্টুডেন্ট আছে বলে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার জি বলেন জি স্যার আপনার সাথে স্যার একজন কথা বলেন হ্যালো স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার জি স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে স্যার এলিভিটিভিটি যে ক্লাসটা আমরা করব স্যার সেটা আর কি ধরেন আপনি যে বলছেন প্রশ্ন 75 ক্লাস অফ ইলাস্ট্রেটর এবং ফটোশপে ঠিক আছে তো এটা কি প্রয়োজন বোধে কি এটা আরো বাড়বে বা এটা কয় মাস সময় আছে এটা আর কি কয় মাসের ভিতরে কোনো নির্দিষ্ট কি সময় আছে এত মাসের ভিতরে আমার এটা শেষই করতে হবে সেটাই আমরা বলছি যে যেটা হচ্ছে যে আমাদের 75 ক্লাস না তো আমাদের 75 প্লাস 75 150 ঘন্টা এরকম দেওয়া আছে এখানে কিন্তু আসলে ক্লাসটা আমাদের এরকম হবে যতক্ষণ আপনারা আসেন এবং শিখতে পারেন নাই বুঝছেন ধরেন 40টা ক্লাসের পরে দেখা গেল 10 জন শিখে ফেলছে ওরা আর এখানে থাকার প্রয়োজন নাই সে মাঝে মাঝে আসবে সে আমাদের সাথে কথা বলবে শেয়ার করবে সবসময় ক্লাস করবে না আর যারা পারেন না তাদের আমরা রাখি কন্টিনিউয়াস রাখি আমরা অনেক সময় কী করি অন্য ব্যাচের সাথে মার্চ করে দিই মানে আপনি যতদিন শিখতে পারেন নাই আমাদের সাথে থাকতে পারবেন কিভাবে থাকবেন সেটা বিভিন্ন মেকানিজম আছে সেটা আমরা পরে আস্তে আস্তে আপনি বুঝবেন বুঝছেন কিন্তু শিকার আগ পর্যন্ত আপনি এখানে থাকতে পারেন সেটা 2-4 মাস বিষয় না বুঝতে পারছেন এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি এরকম আমরা গড়ি ধরে রোবটিক ক্লাস করবো না আপনাকে যে আপনার টাইম শেষ চলে যান শিখতে পারলেন কি না এটা আপনি বুঝেন গিয়ে এরকম আমরা বলি না আমরা বলি যেটা হচ্ছে এলএডিপির থিম হচ্ছে এরকম যে আপনাকে অনলাইনে ইনকাম যদি করতে না পারেন আপনাকে বেকার সমস্যা দূরীকরণের জন্যই তো এখানে নিয়ে আসা হয়েছে ক্লাস করানোর জন্য না ইনকাম করানোর জন্য তো আপনার ইনকাম করার এবিলিটি যদি না হয় তাহলে তো আপনাকে ওরা রাখবে যতক্ষণ পর্যন্ত ইনকাম করার এবিলিটি আপনার হচ্ছে না আপনি থাকতে পারেন এখানে কিভাবে থাকবেন সেটা বিভিন্ন মেকানিজম আছে আপনি যে এই বেচেই থাকবেন এরকম কিছু না
আমরা শেষের দিকে কি হয় যারা পারে এরা তো চলে যায়, যারা পারে না ওদের আমরা আরো ব্যাচের সাথে জয়েন করে দেই, বুঝছেন? এইভাবে বিভিন্ন ভাবে আপনি জয়েন হয়ে যাবেন, আপনার ব্যাচের নাম হয়তো বদলিতে বদলিতে কোথায় যাবে ঠিক নাই, কিন্তু ক্লাস থাকবে, বুঝতে পারছেন? স্যার ইউটিউবে স্যার অনেক ভিডিও দেখছি স্যার, কিন্তু কিছু শিখতে পাই নাই স্যার, মোটামুটি কিছু শিখছি স্যার, বাকি কিছু শিখতে পাই নাই। ভিডিও দেখে ভিডিও কাদের জন্য একটু বুঝেন, ভিডিও হচ্ছে আপনি কাজটা পারেন কিন্তু এক্সাক্ট ভ্যালুটা এই এফেক্টের জন্য কত পার্সেন্ট কী দিতে হবে আপনার মনে নাই, তখনই আপনি ভিডিওর হেল্প নেবেন, কিন্তু আপনার কাজই পারেন না আপনার ভিডিও হেল্প নেওয়ার সুযোগ নাই। মানে আপনি অঙ্ক পারেন তখনই আপনি সমাধানের হেল্প নেবেন, যে ওইখানে কত দিয়ে কাটতে হবে তিন এবং দশকে, ওইটা আপনার একদের মাথায় আসতেছে না, চিন্তা করতে সময় লাগবে, আচ্ছা হেল্প নিয়ে নেই আমি। মানে আপনি যে কাজটা পারেন সেটারই হেল্প নিতে পারেন ভিডিও থেকে, যে কাজ পারেন না এটার কেন হেল্প নিতে পারেন না? আপনাকে একটা এক্সাম্পল দিই আপনাদের, ধরেন আমি ক্লাসে যখন একটা বিষয় আলোচনা করব, ধরেন আপনাকে আজকে আমি দেখাইলাম কীভাবে হেয়ার কাট করতে হয়, তো আমরা যখন ক্লাসে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, বুঝছেন, ক্লাসের মধ্যে কারা এটা বুঝছে কারা বুঝে নাই, কারা মোটামুটি বুঝছে এটা কিন্তু আমরা বুঝি, ট্রেনাররা বুঝি আমরা, তো আমি একটা বিষয় দেখানোর উপরে হঠাৎ করে হয়তো বললাম যে আহমদ তুফায়েল আপনি বলেন তো বিষয়টা বুঝছেন কি না, আপনার স্ক্রিন শেয়ার করেন দেখি আপনি করতে পারেন কি না, এই প্রশ্নটা কি আপনাকে ইউটিউব থেকে কেউ করবে? না স্যার করবে না। তো ইউটিউবে আপনাকে কিন্তু জাজ করবে না যে কে এটা বুঝে কে বুঝে না কে মোটামুটি বুঝে, এটা তো ইউটিউব থেকে কেউ জাজ করতে পারবে না। লাইভ ক্লাসের সুবিধা হচ্ছে এটাই, আমরা বুঝি কার পক্ষে পুরা বোঝা সম্ভব কার পক্ষে মোটামুটি বোঝা সম্ভব, তো এই অনুযায়ী আমরা একজনকে হেল্প করি, আমরা বলে দিই যে আপনারা তিনজন ক্লাস শেষে থাকেন, আপনাদের আলাদা করে বলে দিব, কিংবা আপনারা তিনজন যারা ভালো বুঝছে এই তিনজনের কাছে যান, গিয়ে আপনারা একটু হেল্প নেন। তো এভাবে তো ইন্ডিভিজুয়ালি টার্গেট করে ইউটিউব থেকে কেউ কাউকে আপনাকে চিহ্নিত করবে না, কিছু বলবে না, আপনার সমস্যা নিয়ে কাজ করবে না ইউটিউবে, ওরা রোবোটিক বলে দেবে আপনি আপনার উপযোগী হলো কি না এটাও দেখবে না। যে জন্য ইউটিউব হচ্ছে কাদের জন্য, যে কাজটা পারে কিন্তু বেলুগুলা এক্সাক্ট মনে নাই কীভাবে করতে হবে ভুলে গেছে, বুঝছেন? আমি এখনও ইউটিউব দেখি অনেক কাজ করার সময়, কারণ অনেক আগে করছিলাম ভুলে গেছি আসলে এফেক্টটা কীভাবে দিতে হয় আমার মাথায় নাই, একটু ইউটিউব দেখে নিলাম দেখে আমি করে ফেললাম, কিন্তু আপনি যদি মিনিটে মিনিটে একটু ইউটিউব দেখেন একটু কাজ করেন না, আপনি ইউটিউব দেখবেন এটা নিষেধ দিই নি, আমরাও বলবো ইউটিউব দেখার জন্য, যেটা আপনি ক্লাসে শিখবেন সেটার জন্য ইউটিউব দেখবেন আরও নিখুঁত হওয়ার জন্য, যেটা জানেন না এটা নিয়ে ইউটিউব দেখে আপনার ওইভাবে বেনিফিট হতে পারবেন না, বুঝছেন? ইউটিউব হচ্ছে এক্সপার্টদের জন্য, আমরা মনে করি যে ইউটিউব দেখে সব কিছু শেখা যায়, এটা তো এক্সাম্পল দিলাম, বুঝলেন না যে আপনি কি বুঝেন নাই এটা কি ইউটিউব জানে? একজন টিচার জানে, আপনি যদি আমার কাছে ক্লাস করেন আমি বুঝতে পারি যে আপনি কি বুঝলেন কি বুঝলেন না, ঠিক না? ওই অনুযায়ী আপনাকে আমি সাজেশন করব যে আপনার জন্য ওই ওয়েবসাইটে যান, আপনার জন্য ওই গুগলে যান, এটা আপনি দেখেন খুরাতে যান, কিন্তু ইউটিউবে তো আপনাকে আলাদা করে ট্রিটমেন্ট দেবে না, সবার জন্যই প্যারাসিটামল ইউটিউবে, ঠিক না? জি স্যার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার গ্রুপ অনুযায়ী কাজ করলে স্যার যে কাজ করা যে প্রতিযোগিতাটা থাকে, কিন্তু একা একা সেই প্রতিযোগিতাটা থাকে না স্যার, ওই জন্য অনেক সময় দেখা গেছে যে কাজ করতে করতে বা দেখতে দেখতে অনেক সময় মুড অফ হয়ে যায়, তখন আর কাজ শিখতে ভালো লাগে না। হ্যাঁ, আর একটা বিষয় আছে, আপনি প্রশ্ন থেকে অনেক জিনিস শেখা যায়, আপনি হয়তো একটা ক্লাসের বিষয় দেখতেছেন বসে বসে আপনার মাথায় এই প্রশ্ন আসে নাই, কিন্তু হঠাৎ করে হয়তো আফসার আহমেদ একটা প্রশ্ন করে ফেললো, তো ওইটা থেকে আপনি শিখে ফেললেন যে এই প্রশ্নটা আমার মাথায় তো আসে নাই কিন্তু এটা তো আসলে জানা উচিত ছিল। তো এভাবে 30 জন লোকে যখন 30 ধরনের প্রশ্ন করবে এখান থেকে আপনি অনেক কিছু শিখে নেবেন, ইউটিউবে এরকম কোনো প্রশ্ন নাই, কেউ কাউকে প্রশ্ন করে না, ঠিক না? এভাবে অসংখ্য কারণ আছে যে জন্য ইউটিউব থেকে শেখা যায় না, কিন্তু অনেকেই বলে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কী হবে আমার তো ইউটিউব আছে সব কিছু ইউটিউবে পাওয়া যায়, বুঝছেন? তাহলে তো ডাক্তারির সব কিছু ইউটিউবে পাওয়া যায়, আপনাকে ডাক্তারের কাছে না গেলেও চলতো, সব ঔষধের বিষয়ে ইউটিউবে দেওয়া আছে, ঠিক না? কোন মেডিসিনে কী কাজ হয় সব কিছু কিন্তু ইউটিউবে দেওয়া আছে। তো যাই হোক, আমরা ক্লাস শেষ করে দিই, বুঝছেন? মোটামুটি আমাদের, হ্যাঁ বলেন। কিছুদিন আগে শুনলাম যে সরকার সার্টিফিকেট দিবে 2 লক্ষ কতজন ছাত্রকে, সেটা কি এলইডিপির ছাত্র হতে হবে না ফ্রিল্যান্সারদের?
এলডিবিতে আমরা যারা কাজ করবে ফ্রিল্যান্সিং করবে আপনি যদি $100 ইনকাম করেন সাথে সাথে আপনি মন্ত্রণালয়ে এনলিস্টেড ফ্রিল্যান্সার হিসাবে মন্ত্রণালয়ের ডাটাবেজে ঢুকে যাবেন যেভাবে আমাদের জলমণি মন্দিরের ডাটাবেজে আমরা ঢুকি না আপনি যে একজন ফ্রিল্যান্সার এটা এলডিবি থেকে ইনকাম করার পরে আমরা মন্ত্রণালয়ের ডাটাবেজে ঢুকিয়ে দেব এটা থেকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আপনি পাবেন আপনি ব্যাংকে গিয়ে বলতে পারেন আমি একজন ফ্রিল্যান্সার প্রমাণ কি আপনার আইডি দেখাবেন আইডিতে সার্চ করলে ওলা অনলাইনে পেয়ে যাবে যে আপনি একজন এনলিস্টেড মন্ত্রণালয়ের ফ্রিল্যান্সার এটা সামাজিকভাবে অনেক ফ্যাসিলিটি আপনি পাবেন সিলেটে হাইটেক পার্ক হচ্ছে এটা কি আপনারা জানেন জি স্যার জি স্যার হ্যাঁ এই হাইটেক পার্কে এলডিপির স্টুডেন্ট যারা পাশ করে বাইর হবে এদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জব দেওয়া হবে এখানে এখানে কিন্তু হাজার হাজার লোক লাগবে এবং যারা আমাদের এই সিলেট বিভাগের আছে তাদের একটু অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে এই নরসিংদী আর খুলনা থেকে লোক কম আসবে আমরা স্যার আমার একটা জিনিস আছে স্যার জি স্যার আমরা যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস স্যার আমরা তো অনেকে অ্যাকাউন্ট খুলি স্যার এটা তো কিরকম অ্যাকাউন্ট খুলতে হচ্ছে আমরা জানি না যেমনি আমরা স্যার অ্যাকাউন্ট খুলি লাই আপনাকে তো আমরা অ্যাকাউন্ট খুলিয়ে দিবানি স্যার আপনার এই প্রশ্নটা করা উচিত হয় নাই বুঝছেন আমরা এটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছি আপনাদের আর্নিং করাবো আমরা অ্যাকাউন্ট না খুলিয়ে আর্নিং করাবো কীভাবে একটু আগে যে টাইমলাইনের কয়েকটা পিকচার দেখাইলাম আপনাকে এটা কী দেখাইলাম যে আপনি যখন খুলতে যাবেন অ্যাকাউন্ট তখন আপনাদের এগুলোও আমরা তৈরি করে দেব যে অ্যাকাউন্টের শুরুতে কী রাখবেন আপনি এটা আপনাদের দেখিয়ে দেব আমরা বুঝছেন অ্যাকাউন্টটা আমরার দায়িত্বেই আপনাদের খোলাবো এমনকি অনেক সময় আপনাদের আমরা কাজ করেও দেব শুরুতে কাজ যদি আপনি না পারেন স্যার আপনি একবার বলেছিলেন যে শুরুতে এই কোর্সটা অনেক রিচ কোর্স জি এইটা যদি ভালো করে বুঝাই দেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে একদিনে আমরা আসলে সব কিছু বলতে পারবো না এখানে অনেক বিষয় আছে তো আমরা ধীরে ধীরে জানবো বুঝছেন এক ক্লাসে কি আমরা সব শিখে বুঝে ফেলতে পারবো আমাদের তো অনেক প্রশ্ন ঠিক না আর্নিং বিষয়ে আপনাদের হাজারটা প্রশ্ন আছে তো সব প্রশ্নের উত্তর আমরা একদিনে পারবো না ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই দেব কিংবা এমনিতেই আপনি বুঝে ফেলবেন কিছু ক্লাস করলে আমার লাস্ট হ্যাঁ বলেন লাস্ট কোয়েশ্চনটা বলেন স্যার আমার একটা প্রশ্ন স্যার যে আমাদের আমরা যে সময় এটা সবগুলো শিখে নেব স্যার কি আমাদের এখানে কি কোনো এক্সামের কোনো ব্যবস্থা আছে বা অন্য কোনো কিছু এরকম কোনো কিছু হ্যাঁ আপনারা সার্টিফিকেট পাবেন সবকিছুই আছে এগুলা সমস্যা নাই আপনি বুঝবেন আস্তে আস্তে এই সবকিছু আছে এটা জি জি থ্যাঙ্ক ইউ স্যার তো তাকতিত পরীক্ষা না এটা অন্য রকম এটা আস্তে আস্তে বুঝবেন স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলেন হ্যালো জি জি শুনতে পাচ্ছি বলেন আমার একটা প্রশ্ন ছিল স্যার এই যে আমরা ক্লাস করি ক্লাস করার পরে অনেক সময় আসে নেটওয়ার্কের প্রবলেমের কারণে বা বেশ কিছু কারণে আমরা অনেক সময় বের হয়ে যাই ক্লাস থেকে অনেক সময় গুরুত্বপূর্ণ কথা ছুটে যায় এই জন্য একটা ব্যবস্থা করা যায় কিনা যে ক্লাসটা হইলো পুরো ক্লাস একটা সারাংশ আমরা ওই লিখিত আকারে আপনারা যদি কি করেন গ্রুপে অথবা রেকর্ড হিসেবে কোথায় পাওয়া যাবে অনেক সময় মানে গুরুত্বপূর্ণ শোনা যায় ইউটিউবে তো বেশ একটা ইউজ যায় এটা কি কোন দেখি তো কোন স্যার ওর একটা ইউটিউব হ্যাঁ ওনার প্রশ্নের আনসার আপনারা দেন কি ওয়াটসঅ্যাপে দাও ইগো হ্যাঁ স্যার এর মাউস পয়েন্টার দেখেন এটা আছে ভাই স্যার ওর একটা ইউটিউব চ্যানেল আছে এক ঘন্টা থেকে ইউটিউবে আপলোড করা হবে আপনাদের প্রত্যেক ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড করা হবে বুঝছেন এবং আপনি হোয়াটসঅ্যাপে পাবেন গত ক্লাসের ভিডিও কি আপনারা পাইছিলেন জি না জি স্যার না স্যার লিংক দেওয়া হয়েছিল জি স্যার পাইছিলেন লিংক দেওয়া হয়েছিল তো আপনারা যদি তথ্য মিসিং করেন জি স্যার পাইছি স্যার আমরা তাহলে তো সমস্যা বুঝছেন আমি পাইছি স্যার আমরা প্রত্যেক ক্লাসের ভিডিও দিয়ে দেই এখন আপনি যদি মিসিং করেন তথ্য তাহলে তো আমাদের কি করব বলেন ওটা ডেসক্রিপশনে এমনি পাওয়া যাবে স্যার ওটা তো স্যার আগেই বলছে এই দেখেন ভিডিও গত ক্লাসের ভিডিও দেখেন আপনি এখানে আছে আছে না স্যার স্যার আছে আছে আমরা শুরু করে দেই ডেসন আছে প্রত্যেকটা সাবজেক্টে আপনি যদি
দেখা যাচ্ছে আইটি তে এক্সপার্ট না হন আপনার যে কোনো স্যার এটা আমাদের প্রথম ক্লাসের ভিডিও জি স্যার আচ্ছা এই হয়তো গীতা পাঠ করবে এগুলো আমরা কি শিখতে হবে দুই একটা ক্লাসে বুঝছেন আস্তে আস্তে এগুলা চলে শেষ হয়ে যাবে জি স্যার ঠিক আছে তো স্যার আজকে কি অ্যাটেনডেন্সে সবার কি অ্যাটেনডেন্স হইছে কি কেউ ঝুলে আছে এখনো একটু যদি শেয়ার করতেন আপনার স্ক্রিনে যে কারা কারা অ্যাটেন্ডেন্স হ্যাঁ ক্লাস 2 এর অ্যাটেনডেন্সটা দেখেন আপনারা 34 মোটামুটি হয়ে গেছে সবারই আপনাদের যাদের আর কোনো প্রশ্ন আছে বুঝছেন আপনারা একটু নিজের মধ্যে কথা বলেন আর আপনারা আলাদা করে চাইলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারেন আপনাদের মধ্যে কথা বলার জন্য একটা লিংক ক্রিয়েট করতে পারেন আপনাদের সাথে আপনারা একে অন্যের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আর আমি ফেসবুক গ্রুপে আমাদের জয়েন করে দেবো যেখানে আপনি এলইডিবির অন্যান্য স্টুডেন্টদের পাবেন এগুলো হবে আশা করে আস্তে আস্তে আপনারা সব কিছুই পাবেন এখানে অনেক আমরা মোস্ট কি বলে ইজি করে সব কিছু ব্যবস্থা করা আছে বুঝছেন টেনশনের কিছু নাই আপনারা একটু আলোচনা করেন আমি আপাতত বিদায় নিচ্ছি আপনারা একে অন্যের সাথে পরিচিত হন আপনার প্রশ্নের উত্তর এখানে অনেকে আছে দিয়ে দিতে পারবে প্রশ্ন করেন হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই আমার প্রশ্ন হলো যে গতদিন আমি ভাই অ্যাটেনডেন্সটা দিতে পারি নাই তো এটা কি আজকে দিতে পারবো না যেদিন যে ক্লাস করবেন সেই দিনে সেই অ্যাটেন্ডেন্সটা দিতে পারবেন কারণ আপনি আগামী গত ক্লাস করেন নাই তাই সেটা অ্যাটেন্ডেন্স কিভাবে আপনি দিবেন দুটা লিংকটাই পাই নাই বা একটু সমস্যার কারণে আমি দিতে পারি নাই না এটা সম্ভব না এর জন্য আপনাকে স্যারকে আগে জানাতে হবে তো আজকে তাই মানে আজকে দিতে হবে এরকম হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আছে সেই গ্রুপে আমার আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি মেসেজ দিয়ে জানাবেন সবাইকে আমরা সবাই দেখব স্যারও দেখবে ওকে না এছাড়াও কোঅর্ডিনেটর কে জানাতে পারেন ওকে ওকে আমরা মোলেবাজার আর কেদা কেদা আছেন ভাই আপনারা ভাই আমি সিলেটর ভাই মোলেবাজার জয় শেখ আমি ভাই দিলে